Yes. আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের স্টার্ট আপ টকে। আশা করছি সবাই ভালো আছেন। শুরুতেই আমরা একটু আপনার নিজের যে আপনাদের প্রত্যেকের নিজের যে শৈশব, চাইল্ডহুড, তারপর স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবন, তারপর স্টার্ট আপ হয়ে ওঠা, এই এতটুকু আপাতত এতটুকু আমরা শুনতে চাই। তো আমি প্রথমে চলে যাচ্ছি রুবাই। রুবাই, ওকে, আপনার কাছে হ্যাঁ, জাস্ট আসসালামু আলাইকুম। ব্রিফলি ছোটবেলা হতে সময়টা বলা। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাবা ছিল গভর্নমেন্ট অফিসার, উনি বিআরডিবি ডেপুটি ডিরেক্টর ছিল। সো বিভিন্ন উপজেলাতে আমাদের ঘুরে হয়েছে, যেহেতু বিআরডিবি প্রত্যেকটা উপজেলায় আছে। আমার ফার্স্ট জন্ম হয় আমার রামগড়ে। আমাদের দেশের বাড়ি হচ্ছে সন্দ্বীপ, কিন্তু জন্ম হয় রামগড়ে হিল ট্র্যাক্টে। এরপর চলে যাই আমরা পটিয়াতে। পটিয়াতে গিয়ে আমি ফার্স্ট ক্লাস ওয়ানে ভর্তি হই। ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পর চলে আসি হাটহাজারিতে, কারণ আমার আপুরা ভার্সিটিতে চান্স পেয়ে গেল চিটাগাং ইউনিভার্সিটিতে। হাটহাজারি আমি পার্বতী স্কুলে ভর্তি হই। ওখান থেকে চলে যাই ইউনিভার্সিটি স্কুলে, চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে। ওখানে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে ইন্টার ম্যাট্রিক দুটোই পাস করলাম। এরপরে আবার চলে আসলাম চিটাগাং ভার্সিটি স্ট্যাটিস্টিক্সে। ওখান থেকে এমএস করার পর এরপরে শুরু হলো আমাদের চাকরি লাইফ। প্রথমে আসলাম আপনার আবুল খায়েল গ্রুপে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে। ওখানে এক বছরের মতো ছিলাম। এরপর চলে গেলাম কেন পার্ক প্রাইভেট লিমিটেড, এখন সেখানে আছি। এইচআর এবং অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি এখন। তো স্যার, এতটুকুই ছোটখাটো একটা শৈশব। বাবা গভর্নমেন্ট অফিসার, একটা শৃঙ্খলার মধ্যে বড় হওয়া, বিভিন্ন জায়গায় ঘুরা, এই ঘুরে ঘুরেই বড় হয়ে গেলাম। এরপর স্যার, যদি আমি এরপরে ব্যবসার ব্যাপারটাতে আসি, প্রথম থেকে ইচ্ছা ছিল কিছু কিছু একটা করব, কিন্তু সমস্যা হচ্ছে যে পুঁজিটা একটা বড় ব্যাপার ছিল। স্টুডেন্ট মানুষ বা জব করছি, এত বড় পুঁজি নিয়ে আসলে করাতে সম্ভব না। ছোটখাটো ভাবে করতে গেল অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এরপর আস্তে আস্তে যখন পেন্ডামিক সিচুয়েশন চলে আসলো, আসলে করোনা মানুষের জন্য খারাপ হিসেবে এসেছে, কিন্তু উদ্যোক্তাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে আবার ভালো হিসেবে এসেছে। এবং করোনা আসার পর থেকে আমাদের প্রচুর উদ্যোক্তা বেড়ে গেল, এটা অবশ্য একটা ভালো দিক, মন্দে ভালো যেটা বলাতে। তো তখনই, কারণ তখন চাকরির অবস্থাও খারাপ, বিভিন্ন ভাবে ছাঁটাই শুরু হলো, সব দিক থেকে ছাঁটাই। আমি যেহেতু এইচআর অ্যাডমিনে আছি, নিজেরও ভয় পাচ্ছি, অন্য ডিপার্টমেন্টের মানুষকেও ছাঁটাই করছি, আবার নিজেরও ভয় আছে কখন নিজের লেটারে নিজেকে সাইন করতে হয়। ব্যাপারটা খুবই, মানে একটু খুব মানে মেন্টালি প্রেশারের মধ্যে ছিলাম প্রচুর। তো তখন আমার একটা ফ্রেন্ড আছে, ও ফ্রুটসের বিজনেস করে ছোটখাটো ভাবে। তো তার সাথে একদিন হঠাৎ করে বসে জিজ্ঞাসা করলাম যে সবাই তো অনলাইন বিজনেসে বিভিন্ন ভাবে দিচ্ছে, আমরা কি কিছু করতে পারি কিনা, সরি এটা ফোন এসেছিল, আমরা কি কিছু কোনোভাবে করতে পারি কিনা। তো তখন হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যালো, শোনা যাচ্ছে। আমরা কি কিছু কোনোভাবে, জি স্যার, জি স্যার, আমরা কি কিছু কোনোভাবে করতে পারি কিনা। তখন আমার একটা কথা হলো, সবাই তো অনলাইন বিজনেস করছে এবং মানুষের বিশ্বাসটা একটু কম অনলাইন বিজনেস এর প্রতি, কারণ অনলাইন বিজনেস আসলে দেখায় একটা আসে একটা, যেটা আমরাও কনজিউমার ছিলাম আগে, আমরাও কাস্টমার ছিলাম, সো আমরাও বুঝতে পারি ব্যাপারটা একটু প্রবলেমেটিক। তো তখন বললাম যে না, আমরা তখন মাত্র আমের সিজনটা শুরু হয় স্যার, মাত্র আমের সিজনটা শুরু হয়। তখন বললাম না, শুরু করি, দেখি মানুষের আস্থাটা অর্জন করতে পারি কিনা। তো পেজটা খুললাম, আমরা দুইটা ফ্রেন্ড মিলে আরেকটা ফ্রেন্ডকে এড করলাম। পেজটা খুলেই আমরা, যেহেতু ও আগে থেকে ফলের বিজনেস ছিল, ফলমন্ডি, যেখানে বিআরটিসিতে ফলমন্ডি, তোর বাবা অনেকদিন ধরে বিজনেস করে, তো ছোটখাটো তাদের একটা, তাদের দোকান তো ছিলই, তাদের একটা গোডাউনে একটা ছোট অফিস করে আমরা শুরু করলাম। প্রথমে ফ্রেন্ডদেরকে দেওয়া শুরু করলাম আমরা সুন্দর প্যাকেজিং। আমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, প্রথমে আমরা প্যাকেট, নিজের প্যাকেট তৈরি করে নিলাম, নিজের লোগো সুন্দর করে, প্যাকেজিং সিস্টেম, মানে যেন লুক হয় জিনিসটা, প্রথম দেখায় যেন দেখতে পারে না এদের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আর আমরা কখনো ক্যারেটে আম দিতাম না, কারণ ক্যারেটে 25 কেজি জায়গায় আম থাকতো 22 কেজি। সো আমরা সবাইকে একদম মানে প্রিমিয়াম কোয়ালিটি করে, দামটা একটু বেশি নিয়েছি কারণ প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছি, আমরা কোনো পচা আম বা কোনো কিছু দিই নাই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, কারো যদি কোনো খারাপ আম পড়ে, আমরা সাথে সাথে চেঞ্জ করে দিয়েছি, অথবা পরে যে অর্ডারটা ছিল ওখানে আমরা 30% লেস করে দিয়েছি। তো যখন কয়েকজন মানুষকে আমরা এভাবে করা শুরু করলাম, আস্তে আস্তে আমরা বুস্ট আপ শুরু হলো, একজন থেকে আরেকজন শুনলো। আমাদের সবচেয়ে বড় ব্যাপার, মাত্র 3 মাসে আমরা প্রায় 4,500-এর মতো লাইক, এবং যারা যারা আমাদের কাস্টমার ছিল, এখন আমাদের পার্মানেন্ট 156 জন কাস্টমার হয়ে গেছে। ওরা আমাদেরকে ছাড়া আর কারো থেকে কোনো ফ্রুটস নিচ্ছে না, কারণ তারা খুব হ্যাপি আমাদের ব্যাপারটা নিয়ে।
সো ছোট থেকে শুরু করলাম, এত দ্রুত সাড়া পাবো ভাবি নাই। এরপর স্যার আপনি আপনি তো আছেনই, এটা আমি গ্র্যাজুয়েট ফোরামে আগে কেন দিনে, এটা আসলে আমি ভুল করে ফেলছি, হয়তো বা ব্যবসাটা একটু ভালো হতো আমার গ্র্যাজুয়েট ফোরামে আগে থেকে দিলে। এরপর স্যার আপনি বললেন, আপনার কাছে পাঠলাম, সবাই জানলো। সো এটা স্যার একটা অসাধারণ ব্যাপার, মানে প্রথমে অনেক কষ্ট হতো, অফিস থেকে আসতাম 7টা বাজে, 7টা বাজে গিয়ে চলে যেতাম ব্যবসায়, প্রায় 12টা 1টা বাজে বাসায় ঢুকতাম। সো যখন করলাম, সবাই যখন স্যাটিসফাই হওয়া শুরু করলো, কষ্টটা আসলে কষ্টটা মনে হলো না, নিজেও সুন্দরভাবে চলতে পারছি, আরো 3টা ফ্রেন্ড নিয়ে কাজটা করতে পারছি, সবাই খুব হ্যাপি। আর সবচেয়ে বড় ব্যাপার, কাস্টমাররা হ্যাপি। আমাদের নেগেটিভ রিভিউ পড়েছে মাত্র 0.সামথিং%, মানে এটা খুবই কম, আমরা আসলে অবাক হয়েছি। এবং রিটার্ন আসে নাই, সবচেয়ে বড় ব্যাপার ছিল সেটা, কোনো ফ্রুটসের রিটার্ন আসে নাই, এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের প্রথম স্টার্টআপে। এবং অনেকেই আসলে, যেমন আমের সিজনে প্রচুর পেজ থাকবে, আমের সিজন শেষ হলে পেজ গুলো বন্ধ হয়ে যাবে, তো আমরা এই ব্যাপারটা এভাবে করতে চাই না, আমরা এটা ফুল পার্মানেন্টলি একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলতে যাচ্ছি। এবং সবচেয়ে বড় ব্যাপার, পাঠাও এবং ফুড পান্ডা এই কিছুদিন আগে আমাদেরকে কল করলো যে ওরা আমাদের সাথে অ্যাড হতে যাচ্ছে, এটা অনেক একটা বড় পাওয়া 3 মাসে, এটা আসলে আমরা অনেক বিশাল একটা পাওয়া, কারণ তারা যে রিভিউ গুলো নিয়েছে, তারাও তো মার্কেট রিসার্চ করে, এবং তারা রিসার্চ করে বের করেছে যে না, আমাদের মানে ফ্রুটস গুলা কেউ ব্যাগ দিচ্ছে না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটা। এবং সবচেয়ে আরো একটা বড় ব্যাপার, ইউএন মিশন যেগুলো রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে, প্রচুর ইউএন মিশনের বিভিন্ন, যেমন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, রিফিউজ ইন্টারন্যাশনাল, ওরাও আমাদের থেকে প্রচুর ফ্রুটস নিয়েছে এবং বারবার অর্ডার দিচ্ছে, কারণ আমরা ভালো ফ্রুটস দিয়েছি তাদেরকে। তার ফলে আমরা একটু দামে কম রেখেছি, কিন্তু তাদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করেছি। স্যার আমার সবচেয়ে বড় মনে হয় ব্যাপারটা, আমি একটু টাইম বোধহয় বেশি নিয়ে ফেলছি। ইটস অলরাইট, আমরা যদিও আবার আপনার কাছে আসবো, এই বিষয়ে আসবো, আমি একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে আমি নিজেও আপনার ফ্রুট নিয়েছি, আপনার কাছ থেকে সম্ভবত 5 ধরনের ফ্রুট নিয়েছি আমি। জি জি, একটা প্যাকেট ছিল আমাদের। এবং 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 আমি বলছি আপনার অর্গানাইজেশনের অরেঞ্জ, আমি সবাইকে বলবো যারা আমাদেরকে শুনছে, আপনাদের অরেঞ্জটা যেন টেস্ট করে, কারণ এটা লোকাল মার্কেট আমি আগে পাইনি, এবং ইটস ব্রিলিয়েন্ট, এটার কোয়ালিটি স্বাদ একেবারে আরেক রকম। আমি তো যারা শুনছে সবাইকে বলবো প্রথমে অরেঞ্জটাই টেস্ট করুন, তারপর বাকি সবগুলোই আপনার কাছে আবার আসবো। অপু, একটু যদি শৈশব হতে এই পর্যন্ত আসা আমাদের সাথে শেয়ার করতে তাহলে ভালো হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আমার সাথে যারা আছেন, উপস্থিত যারা আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক তানভীর স্যার এবং অডিয়েন্স যারা শুনছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমার শৈশবটা যদি বলি, আমার আমার শৈশবটা চট্টগ্রামেই কেটেছে, আমি সেখানেই আমার জন্ম। আমার বেড়ে ওঠা, আমার স্কুল ছিল ডক্টর খাসির গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এরপরে আমার কলেজ লাইফটা কেটেছে গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ, এরপরে হচ্ছে আমি চিটং ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বিবিএ এবং এমবিএ দুটাই কমপ্লিট করলাম। এরপরে আমার আমি যখন আমি আরেকটু বলি, এখানে আমার কোনো ভাই নেই, আমরা দুটা বোন, আমি ছোট, আমার বড় বোন সেও চিটং ইউনিভার্সিটি থেকে এলএলবি এবং এলএলএম দুটাই করেছে, সে বর্তমানে এখন আছে চট্টগ্রাম ওয়াসাতে আছে। আমার ফাদার উনি গভর্নমেন্ট অফিসার ছিলেন, টিএনটির একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আমি খুবই সিম্পল ফ্যামিলির মেয়ে, আমার মা তিনি হাউস ওয়াইফ, এটাই হচ্ছে আমার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড। আর এরপরে আমার স্কুলের স্মৃতি তো সেটা তো আছে, আমার কলেজ সেটাও আছে, এবং ভার্সিটি যেটা আমার সর্বশেষ বিদ্যাপীঠ, সেখানে আসলে আমার যে শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন তাদের ভালোবাসার কথা, আমার বন্ধুদের কথা সেটা বলে আসলে শেষ করা যাবে না। এরপরে আমি যখন পাশ করে বেরোলাম, পাশ করে বের হওয়ার সাথে সাথে আমি একটা টেলিকমিউনিকেশনে জব নিই, সেটা একেবারেই আমার ফার্স্ট জব ছিল, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি জাস্ট যে গেলাম, হলে হবে না হলে নাই, দেখলাম যে আমার হয়ে গেল। সেটা ছিল চট্টগ্রামের, আপনারা চিনবেন, সেটা হচ্ছে এস আলম গ্রুপের শাহাবুদ্দিন সাহেব যিনি ছিলেন, ওনার একটা ইয়ে ছিল যে উনি একটা কমিউনিকেশন করবেন, টেলিকমিউনিকেশন করলেন, আগ্রাবাদ অফিস ছিল, সেখানে আমি কাস্টমার কেয়ারে হিসেবে আমি জয়েন করে ফেললাম। তারপরে সেখানে আমি ছিলাম প্রায় 2.5 বছরের মতো আমি ছিলাম। এরপর সেখান থেকে আমার বাসা থেকে একটা আপত্তি ছিল যে আমার রাতে, যেহেতু আমি মেয়ে, তখন আমি আনমেরিড ছিলাম, তো বাসা থেকে একটা আপত্তি ছিল যে বাসায় ফিরতে দেরি হয়ে যেত রাতে, আমি সেটা ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে আমাকে আবার, তারা আমাকে ছাড়তে চায়নি সেখান থেকে, পরে আবারও নিতে চেয়েছে, তখন আমি আর গেলাম না। পরে আমি সেখান থেকে একটা প্রাইভেট কলেজে, সেটা মহড়াতে ছিল,
আমি সেখানে গেস্ট টিচার হিসেবে জয়েন করি, ম্যানেজমেন্ট লেকচারার হিসেবে। সেখানেও দেখলাম যে তারা আমাকে খুব পছন্দ করেছিল, যদিও বা আমি সেখানে পার্মানেন্ট হতে পারিনি। পার্মানেন্ট হতে পারিনি কারণ হচ্ছে যে আমার তখন নিবন্ধনটা করা ছিল না। হ্যাঁ, আর আমি ছিলাম যে ফিনান্স ব্যাকগ্রাউন্ড, সে কারণে যেহেতু কলেজে তখন ওদের ফিনান্সটা ছিল না, সে কারণে আমার হলো না। এরপরে আমি আবার স্টক এক্সচেঞ্জ, আমার যেটা আছে শেয়ার বাজার, আমি সেখানে জয়েন করলাম। জয়েন করার পরে কিছুদিনের মধ্যে আমার আবার একটা ভালো একটা অফার পেলাম, সেটা ছিল একেখান গ্রুপে, চিটং এর আমার লাস্ট জব। আমি সেখানে প্রায় ছিলাম বছর 2 বছর ছিলাম, থাকার পরে আমার বিয়ে হলো। বিয়ের পরে স্বামীর সুবাদে, আবার হাজবেন্ডের সুবাদে আমার রাঙামাটিতে আসা, সে সোনালী ব্যাংকের অফিসার, সেই হিসেবে ট্রান্সফারেবল জব, তার সাথে আমাকে আসতে হবে, আমার সেই হিসেবে আসা। সেটা আমি 2016 থেকে এখনো পর্যন্ত আমি রাঙামাটিতে আছি। এখানে আসার পর আমার পরিবেশটা ভালো লাগলো, এখানকার মানুষের সাথে মিশে একটা ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ সবকিছু মিলে। আর আমি যখন এটার সাথে আরেকটু বলি যে এখানে আসার পরে যে আমার বাসার কাছেই যে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেটা এখানের মধ্যে একমাত্র স্কুল অ্যান্ড কলেজ একই সাথে, সেটা এখানে খুবই পপুলার এবং খুবই ভালো মানের, যেহেতু সেনাবাহিনী এটাকে পরিচালনা করছে। আমি সেখানে চান্স পেলাম, আমি সেখানে ঢুকে গেলাম। আর আমার সবচাইতে ভালো লাগে যে বাচ্চাদের সাথে আমি যখন কাজ করি, আমার সেটা আমার স্টুডেন্ট লাইফ থেকে একটাই ছিল যে আমি হয়তো গেলে আমি টিচিং প্রফেশনটাকে আমি বেছে নিব, কারণ আমার যে শ্রদ্ধেয় শিক্ষক যাদেরকে আমি দেখতাম, যাদের কথাগুলো আমি শুনতাম, অনুপ্রেরণা ছিল, ভালো লাগার কিন্তু কিছু মানুষ থাকে। হ্যাঁ, তো সেইখান থেকেই আমার একটা ই ছিল যে না, আমি যদি ভবিষ্যতে যদি সুযোগ পাই আমি তখন সেখানে করব। তো এখনো পর্যন্ত আমি সেখানে আছি, আলহামদুলিল্লাহ আমি সেখানে ভালোই আছি। যে বাচ্চাদের যে সম্মানটা, আর একজন শিক্ষক হিসেবে যে শুধু বাচ্চা না, যে সবাই যে একটা সালাম দেয়, সবার যে প্যারেন্টসদের কাছ থেকে যে ভালো লাগাটা পায়, যে ভালোবাসাটুকু পায়, যে শ্রদ্ধাটুকু পায়, সেটা কিন্তু দেখা যায় অন্য সেক্টরে পাওয়া যায় না। এরপরে আরেকটা হচ্ছে যে যেহেতু আমি ফিনান্স পড়েছি, আমাদের স্যাররা এন্টারপ্রিনারশিপ আমরা পড়েছি, স্যারদের ভালো লাগার কিছু কথা শুনেছি, তারপরে তখন থেকে মনের মধ্যে একটা জিনিস গেঁথেছিল যে আমি নিজে একটা কিছু করব। হ্যাঁ, আমার যে প্রিয় কিছু শিক্ষক ছিলেন, নবী স্যারের ক্লাস পেয়েছি, তারপরে জহিরুল হক স্যার ছিলেন আমার ভার্সিটি লাইফে, তারপরে আরো অনেকগুলো স্যার আছেন, শামীম স্যার আছেন, তাদের লেকচার, তাদের অনুপ্রেরণা, আর তার সাথে এখন যিনি প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন, আসলে তার কথা না বললেই নয়, তিনি আমি সবসময় বলি যে মানুষ হিসেবে, একজন বড় ভাই হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন পথ প্রদর্শক হিসেবে, তিনি মেন্টরস, গাইডেন্স, এল্ডার ব্রাদার, সবকিছু, মানে মনে হয় যেন তার কাছে মানুষের যে কিছু ভালো লাগার মানুষ থাকে, শেয়ার করার মানুষ থাকে, পরামর্শদাতার যে জায়গাটা থাকে, সেই জায়গাটা হয়তো এখানে পেয়েছি। আজকে আমি তানভীর স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আমি সবার সামনেই সেই কথাটা বলবো যে আজকে যে স্যারকে সবসময় আমি দেখেছি যে একেবারে মানে যে তরুণ যারা আছে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য তিনি সবসময় কিছু না কিছু উদ্যোগী হয়ে কিছু না কিছু করেছেন। আজকে যে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি, আমাদের যে শেয়ার করতে পারছি, এটাও কিন্তু ওনার কারণেই। হ্যাঁ, সেই জন্য সবার তরফ থেকে আমার ব্যক্তিগত ভাবে আমি সেটা ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। এখন আসি যে এই যে বললাম যে আমার নিজের একটা ইচ্ছে ছিল, ভেতরে একটা অনুপ্রেরণা ছিল যে আমি নিজে কিছু একটা করব, সেটা যে কাজই হোক। আর আমি কখনো কোনো একটা কাজকে আমি কখনো ছোট হিসেবে দেখতাম না বা দেখি না, সেটা যে কাজই হোক না কেন। তো আমার ভেতরে ভেতরে একটা ইচ্ছে, আমি সবসময় নিজে ডিজাইন করা কাপড় গুলা পরতাম, তো তখন থেকে মাথার মধ্যে একটা জিনিস ছিল যে আমি নিজে একটা কিছু করব। তো এরপরে চিন্তা করলাম যে না, আমি আমার চাকরির পাশাপাশি আমি সেটাকে শুরু করি। তখন আমার সেটা 2017 থেকে আমার এই স্টার্ট হয় যে আমি কিছু কাপড় চোপড় নিয়ে বা এখানকার যে তাঁতি যারা আছে, রাঙামাটির যে প্রোডাক্ট আছে সেটাকে নিয়ে আমি কিছু কাজ করি, বা সেটা অন্য রাঙামাটির বাইরে যারা আছে আমি তাদের কাছে পৌঁছে দিই। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, ওদের যে তাঁতের ওড়না আছে, তারপর যে তাঁতের একেবারে ওদের যে হ্যান্ডলুমের কিছু শাড়ি আছে, তারপরে ফতুয়া গুলো আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট গুলো। তো করতে করতে দেখলাম যে না, বেশ ভালোই, খারাপ না, বেশ ভালোই সাড়া পাচ্ছি।
তো এখনো আছি সেটার সাথে, এবং ভবিষ্যতে আশা করি এটাকে আরো এক্সপান্ড করব, আরো সবার কাছে যেন পৌঁছে দিতে পারি একটা ন্যায্য একটা মূল্যে। তাতে হবে কি যে আমার মনে হয় যে তাঁতি যারা আছে তারাও লাভবান হবে, এবং যে একজন এখন কিন্তু সেটা করোনায় হোক আর করোনার বাইরেই হোক, আমার আমি দেখছি যেটা যে এখন কেউ কিন্তু ঘরে বসে নেই, যে আমাদের যারা আছে ভাই বোন যারা আছে এটাই কিন্তু অনেক বেশি অনুপ্রেরণার, এটাই কিন্তু অনেক বেশি ভালো লাগার। তো আমার ইচ্ছে আছে এটাকে আরো বড় পরিসরে ভবিষ্যৎ এক্সপান্ড করার, সেটাকে নিয়ে আরো ভবিষ্যতে আরো কিছু বড় কিছু করার। তো এর বাইরে এর পরে জি অপু আমরা ধন্যবাদ স্যার, জি জি স্যার। সো নেসা, তো ফাতুন নেসা, আপনি তো অনেক ব্রিলিয়ান্ট একজন ফ্যাকাল্টি, তারপর এক্সট্রা কারিকুলার লিড করেন, অনেক ফ্রেন্ডলি উইথ দ্য স্টুডেন্টস, এর মাঝে আবার এন্টারপ্রেনিয়র হিসেবে স্টার্টআপ নিয়ে সামনে আসছেন, তো সেটা তো আমরা শুনবই, কিন্তু আপনার শৈশব হতে এই পর্যন্ত আসা একটু যদি অডিয়েন্সের সাথে শেয়ার করতে। অনেক ধন্যবাদ স্যার। আমি প্রথমেই নিজের পরিচয়টা দিচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম। আমি তোফাতুন্নেসা চৌধুরী। আমার মূল পরিচয়ে আসার আগে আমি শৈশব থেকে শুরু করি। আমার স্কুল জীবন শুরু হয়েছে মুরাদপুর এলাকা থেকেই, সেখানে আমি পড়াশোনা করেছি একটা প্রাইমারি স্কুলে। এরপর আমি চিটাগং গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে, সেখানে আমার প্রায় দীর্ঘ 8 বছর, তারপর এসএসসি পাশ করলাম, সেখান থেকে অ্যাডমিশন নিলাম চিটাগং কলেজে, সেখান থেকে এইচএসসি পাশ করলাম, তারপর অ্যাডমিশন নিলাম চিটাগং ইউনিভার্সিটিতে মার্কেটিং ডিপার্টমেন্টে। স্যারের সাথে কিন্তু আমার কর্মসূত্রে পরিচয়। স্যারের আসলে সৌভাগ্য হয়নি যে স্যারের ক্লাস করি, কিন্তু পরবর্তীতে স্যারের সাথে বিভিন্ন ট্রেনিং সেশনে স্যারের ছাত্রী হয়ে গিয়েছিলাম, সে কথায় একটু পরে আসছি। তো আমার জব শুরু হয়েছে এক্স্যাক্টলি যদি আমি ইয়ারটা বলি, আমি 2008-এ চিটাগং ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছি আমার এমবিএ। তারপর ভাবছি কি করব, তখনও জানি না ক্যারিয়ার কোন দিকে যাবে, ব্যবসা নিয়েও সেরকম কোনো চিন্তা ভাবনা নেই, সবাই ব্যাংক জবে পরীক্ষা দিচ্ছে, সেরকম আমিও দিচ্ছি। তো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জয়েন করলাম, মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল। তারপর সেখানে কিছুদিন ভালো লাগলো না, জয়েন করলাম সাইডার ইন্টারন্যাশনালে, সেখানে অল্প কিছুদিন। এর পরপরই আমার ফ্রেন্ড সার্কেলের বিশাল একটা ব্যাচ আবুল খায়ের গ্রুপে জয়েন করেছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে। আমাদের কাছেও ওরা ফোন করে বলল যে সিভি ড্রপ কর, অনেক রিক্রুট হবে, এমটিও রিক্রুট হবে। এবং মজার ব্যাপার হলো, ফর দি ফার্স্ট টাইম আবুল খায়ের গ্রুপ ফিমেল রিক্রুট করবে। তো আমরা প্রায় 17-18 জন ফিমেল সিভি ড্রপ করেছিলাম ফ্রেন্ডের মাধ্যমে, ইন্টারনাল রিক্রুটমেন্ট, ইন্টারভিউ হলো। মজার ব্যাপার হলো, এতগুলো ফিমেল সেই দিন সেখানে, এত যোগ্য যোগ্য সবাই ছিলেন। মার্কেটিং ডিপার্টমেন্টের আমি আর আমার এক ফ্রেন্ড, আমরা দুজনেই কেবল রিক্রুটেড হলাম। কি দেখে বা কোন কথাটা শুনে ওনারা আমাদেরকে রিক্রুট করেছেন তা জানি না, তবে খুব পজিটিভ থাকার চেষ্টা করেছি। তখনও কর্পোরেট লাইফ সম্পর্কে খুব বেশি আইডিয়া ছিল না, তবে হ্যাঁ, আবুল খায়ের গ্রুপে জয়েন করার পর একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে এতদিন তো মার্কেটিং থিওরি পড়েছি, এবার দেখলাম প্র্যাকটিসটা কি, কিভাবে মার্কেটিং কার্যক্রমগুলো হচ্ছে। এবং মজার ব্যাপার হলো, আমি ডিসকভার করলাম যে আমি এতদিন যা পড়েছি তা কেবল মুখস্থবিদ্যা ছিল, প্র্যাকটিক্যাল যে ফিল্ডটা সেটা যদি আমি নিজের চোখে না দেখতাম এবং প্রসেসটা যদি আমি বিভিন্ন ইভেন্টগুলোর মাধ্যমে গো থ্রু না করতাম, মার্কেটিং সত্যিকার অর্থে আমার শেখা হতো না। তো আমার যে যে পুঁথিগত বিদ্যা বলি বা আমার বুকিশ যে নলেজটা, সেই নলেজটা মনে হয় পরিপূর্ণভাবে ঝালাই হলো এই আবুল খায়ের 1 বছর কাজ করার মাধ্যমে।
বছরটা ছিল 2009। তো আমরা ফ্যাক্টরি ভিজিট করেছি, আমরা ঢাকায় বিভিন্ন ফিল্ড ট্রিপে গিয়েছি, আমাদেরকে বিভিন্ন ট্রেনিং সেশনের মধ্য দিয়ে অনেক কিছুই শিখিয়েছে। তখন আমরা দেখলাম যে কিভাবে প্রোডাকশনটা হচ্ছে। তারপর এক বছর কাজ করতে করতে রিয়েলাইজ করলাম যে অনেক হ্যাকটিক একটা জব এবং কোপ আপ করাটা ডিফিকাল্ট, কারণ আমরা সপ্তাহে শুধু একদিন ছুটি পেতাম এবং এটার বাইরে, জবের বাইরে বাড়তি কিছু করার সুযোগটা একেবারেই ছিল না। সেটা সমাজকে নিয়ে চিন্তা করি বা যে কোনো কিছুই, আমি যদি একটা কিছু নতুন উদ্যোগ নিতে চাই সেটাও কোনো সুযোগ নেই, ফ্যামিলিকেও সময় দিতে পারছি না ঠিক মতো। তখন মনে হলো যে কর্পোরেট জব আমার জন্য না, আমার টিচিং এ আসার জন্য আবার প্রাণ কাটতে লাগলো। হঠাৎ করে সুযোগ এসে গেল, আমি জয়েন করলাম ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, যেটা UITS ছিল তখন, চট্টগ্রামে একটা ব্রাঞ্চ ছিল, সেখানে আমি MBA তে জয়েন করলাম। এবং সৌভাগ্যবশত অনেক প্রফেশনালদের সাথে আমি ক্লাস করার সুযোগ পেলাম এবং তাদেরকে শুধু আমি পড়াইনি, আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার চেয়ে বয়সে অনেক বড় বড় যারা, অনেক বয়স্ক যারা, তারাও আমার ছাত্র ছিলেন। এখনো আমি বিভিন্ন ব্যাংকে গেলে ওনাদেরকে দেখতে পাই এবং ওনারা আমার সাথে গ্রিট করেন। তো আমার উদ্যোক্তা হয়ে আসার গল্পটা আসলে একদিনে না, ছোট ছোট বিন্দু বিন্দু হতে হতে আজকে আমি উদ্যোগ নেওয়ার সাহসটা করলাম। তো বছরটা ছিল 2010, একটি বছর আমি ছিলাম UITS এ MBA তে লেকচারার হিসেবে, তারপর আবার সুযোগ আসলো, সেও ইন্টারনাল রিক্রুটমেন্ট, খবর পেলাম এক কলিগের মাধ্যমে, CV ড্রপ করলাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে। তখন মার্কেটিং এর টিচারের খুব ক্রাইসিস, অনেক ভালো ভালো হাই ক্যালিবার আছে এরকম অনেকের সাথে আমিও ইন্টারভিউতে আবার ফেস করলাম। আমার কোনো ধারণাই ছিল না যে আমি রিক্রুটেড হব, কারণ তখন দেখা যাচ্ছে যে একদম ফার্স্ট যে হয়েছে সে আছে, আমার আগের ব্যাচ, আমার পরের ব্যাচ, বিভিন্ন যারা আমার পরিচিত মুখ মার্কেটিং এরই। যাই হোক, ইন্টারভিউ বোর্ডে সাহসিকতার সাথে কথা বললাম এবং আমার স্বপ্নগুলো বললাম, আমার ক্যারিয়ার সম্পর্কে বললাম। জানি না কি ভালো লেগেছে ওনাদের, ওনারা আমাকে রিক্রুট করলেন। বছরটা ছিল 2011। সেই যে আমার ইস্ট ডেল্টার সাথে যাত্রা শুরু হলো, আমি দীর্ঘ 9 বছর, গত ফেব্রুয়ারিতে আমার 9 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। এই 9 বছর ইস্ট ডেল্টাতে আমি অনেক কিছু শিখেছি এবং গত 4 বছর বিভিন্ন ক্লাবগুলোতে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, যেটা আমাকে উদ্যোক্তা হওয়ার পেছনে বেশ সাহস জুগিয়েছে। আমি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সোশ্যাল বিজনেস ক্লাবের অ্যাডভাইজার ছিলাম প্রায় 2 বছর, 2 বছরের চেয়ে বেশি, 2.5 বছর, আর 1.5 বছর ছিলাম বিজনেস ক্লাবের অ্যাডভাইজার হিসেবে। এবং এই সময়গুলোতে তানভীর স্যার আমার বিভিন্ন সেশনগুলোতে আমি স্যারকে গেস্ট হিসেবে ইনভাইট করেছি এবং উনি আমার রিসোর্স পার্সন ছিলেন। বিভিন্ন বিজনেস কম্পিটিশনগুলোতে কিভাবে একটা উদ্যোগ বা একটা একটা যে কোনো একটা পিচ আইডিয়া থেকে কিভাবে সেটা বাড়তে বাড়তে একটা ফিনান্সিয়াল অ্যানালাইসিস পর্যন্ত চলে যাওয়া যায়, সেই বিশাল জ্ঞানের একটা ভান্ডার যেটা আমাদের কাছে একেবারেই, আমার কাছে বলতে হবে স্পেশালি, একেবারেই আননোন ছিল, সেটা স্যার আমাদের কাছে আনলিশ করেছেন। তো স্যারের কাছে আমি অসম কৃতজ্ঞ। আমি বেশ কয়েকটা ব্রেন স্টর্মিং কম্পিটিশনে আমার স্টুডেন্টদেরকে নিয়ে অনেক যুদ্ধ করে তাদেরকে চ্যাম্পিয়ন বানিয়েছি জাতীয় পর্যায়ে, তারপর আন্তর্জাতিক পর্যায়ে তারা অনেক সাফল্য এনেছে, বিশেষ করে সোশ্যাল বিজনেস ক্লাব থেকে ওরা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেয়েছে এবং দৃষ্টি ব্রেন স্টর্মিং কম্পিটিশনে ওরা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও আরো ছোটখাটো অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে আমাদের। তো ইডিউতে আমি লাস্ট যে বিগ ইভেন্টটা ছিল সেটা ছিল ইডিউ বিজনেস উইক, যেখানে আমি অনেকগুলো ইউনিভার্সিটিকে ইনভাইট করে সবার মানে সবার মধ্যে একটা বিজনেস কম্পিটিশন
অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। সেখানে কেস স্টাডি কম্পিটিশন ছিল, আইডিয়া কম্পিটিশন ছিল, বিজনেস প্ল্যান কম্পিটিশন ছিল। এই সব কিছু থেকে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়েই আমার বিজনেসের যাত্রা শুরু। 2019-এ আমি একটা ছুটি নিয়েছিলাম, সেই ছুটিতে হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম যে, তখন আমি একটু অসুস্থ ছিলাম, আমার মনে হলো যে আমি যদি সারা জীবন অসুস্থ থাকি তাহলে কি আমি জব করতে পারবো? আমার কি পরিচয় থাকবে যদি আমার জব না থাকে? আমার হঠাৎ করে মনে হলো যে আমার তো একটা আইডেন্টিটি থাকা দরকার, আমার যে অভিজ্ঞতা, আমার যে এত শিক্ষা, সেই শিক্ষাগুলো কোথায় যাবে যদি এই মুহূর্তে আমি জবটা ছেড়ে দিই? এটা একটা রিয়েলাইজেশন। কিন্তু ইস্টেলটাকে আসলে আমি অনেক ভালোবাসি, ইস্টেলটা ছাত্র ছাত্রীরা আমার প্রাণের মানুষ। হ্যাঁ, তো আসলে জব ছেড়ে দিব সেই চিন্তা থেকে আসেনি। আমার মনে হয়েছে যে আমার অভিজ্ঞতাগুলো কি আমি কোনো এক সময় এমন কি হবে যে আনইউজড থেকে যাবে, আমি একটা কিছু করি। এই চিন্তা ভাবনা থেকে আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি উদ্যোক্তা হব, এবং আমি একটা পেজ খুললাম আমার ছেলে নামের অধ্যক্ষর নিয়ে। সেটা MMM নামে পেজটা শুরু করলাম, এবং সেখানে আমি লেডিস ক্লোদিং নিয়ে চিন্তা ভাবনা করছি। আমি ভাবছি যে পাকিস্তান ইন্ডিয়া থেকে অনেক কাপড় আমাদের দেশে আসে, এত ভালো কোয়ালিটি, এত ফাইনেস্ট এমব্রয়ডারি করা থাকে, আমাদের দেশে কেন এটা হচ্ছে না? এটা একটা আমার চিন্তার খোরাক হলো যে আমাদের দেশে কেন, আমাদের দেশ তো একটা ঐতিহ্যবাহী, একটা কাপড়ের একটা ঐতিহ্য আছে। হ্যাঁ, যেখানে আমরা দেখেছি দেখেছি যে একসময় মসলিন খুব বিখ্যাত ছিল, আমাদের জামদানি খুব বিখ্যাত, তাঁতের তাঁতের জিনিসগুলো খুব বিখ্যাত, এগুলো নিয়ে কাজ করা যাচ্ছে না কেন? ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে কি ইন্টিগ্রেশন হচ্ছে না? এই যে গভীর কিছু চিন্তা ভাবনা থেকে আমার হঠাৎ করে মনে হলো যে এই ইন্ডাস্ট্রি নিয়ে আমার কাজ করতে হবে। তা আমি শুরু করলাম, বেশ কিছু কাপড় আমি হোলসেলে নিয়ে রিটেল সেল করতে থাকলাম, এবং দেখতে থাকলাম যে কোয়ালিটি কি, এটার এমব্রয়ডারিটা ওটা থেকে কেন ভালো। এভাবে শুরু হয়ে গেল, অনেক সেল হয়েছে, প্রায় লাখের উপরে সেল হয়েছে। তো হিসাব নিকাশের খাতা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করিনি, কারণ বিজনেসটা প্রয়োজন ছিল না, তাই বরাবরই যে টাকাটা এসছে সেটা আবার বিজনেসেই ঢুকেছে, সেটা লাভের অঙ্কে ঢুকাইনি, বিজনেসটাকে বড় করার জন্যই আবার সেই টাকাটা বিজনেসে ইনভেস্ট করেছি। তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমার কাপড়ের যে সেল সেটা 1.5 লাখ টাকা ছাড়িয়ে গেছে গত 1 বছরে। তো মজার ব্যাপার হলো এই বছর এই প্যান্ডামিকে, যেহেতু কাপড়টা আমি আমার বেশিরভাগ সেল অফলাইনে হতো, অনলাইনে কম, তো প্যান্ডামিকে হঠাৎ করে দেখলাম যে আমি মানুষকে কাপড়ের কোয়ালিটি দেখিয়ে সেল করতে পারছি না। তখন মনে হলো কি করা যায়, আমি তো খুব ভালো রান্না পারি, ফুড নিয়ে কিছু করা যায় কিনা। দিয়ে দিলাম পেজে আমার আচারের ছবি, অনেক আচার আমি রান্না করতে পারি, সেগুলো আমি দিয়ে দিলাম। তো আমার চাকরি ক্ষেত্রে আমি আমার ডেস্কে সবসময় অনেকগুলো আচারের ছোটখাটো কৌটো থাকতো, এবং কলিগরা সবাই সেখান থেকে টেস্ট করে খুব প্রশংসা করতো। ওভাবে টুকটাক গত বছর কিছু কিছু সেলও হয়েছে, আমি একটা পোস্ট দিয়েছি, দেখছি এ বলছে আমি আচার চাই, ও বলছে আমি আচার চাই, এই টুকটাক। এই বছর মনে হলো যে আমি একদম চেষ্টা করেই দেখি না, দিলাম পেজে, বেশ ভালো সাড়া পেলাম, আবার রিপিট কাস্টমারও পেয়ে গেলাম। যখন রিপিট কাস্টমার পেয়ে গেলাম, আমাকে আর পাই কে? তো এইভাবে আসলে উৎসাহটা বেড়ে যায়। হ্যাঁ, লাভ লাভ ক্ষতির হিসাবে এখনই বসছি না, আমি হয়তো বলবো যে এই বছর এই প্যান্ডামিকে আমি আচার বিক্রি করা শুরু করেছি। তো এই প্যান্ডামিকে আমি যে পরিমাণ ইনভেস্ট করেছি সেই পরিমাণই সেল করেছি। হ্যাঁ, বাকি আচারগুলো আমি বাসায় খাচ্ছি আমার নিজের জন্য, কিন্তু আমি দেখছি যে মার্কেটটা টেস্ট করে যে কি রকম রেসপন্স আমি পাচ্ছি, এটা একটা মানে মনে হয় মানে আমি একটা আবিষ্কারের নেশায় আছি। আমি জানি না অন্যরা কিরকম মনে করেন, আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা আবিষ্কারের নেশায় আছি। তো ঠিক একইভাবে ভাবছি যে রান্না বান্নাটা কি করা যায়। অনেকেই দেখছি যে বিভিন্ন অফিসে লাঞ্চ সাপ্লাই করছে এরকম, তো সেই চিন্তা ভাবনাটাও আছে। আমি দেখি প্রায় আমার কলিগরা খুবই হা হুতাশ করতে থাকেন, ক্যান্টিনের খাবারটা কষ্ট হয়, বা ওদিক থেকে খাবার আনলেন মনের মতো হলো না, তাহলে ঘরের রান্না যদি সাপ্লাই দেওয়া যায়
অসুবিধা কি? সকালবেলা যদি একটু ফাঁক পেলে রান্নাটা যদি আমি আগের দিন অর্ডার নিয়ে নেই সেটা যদি দিয়ে দেওয়া যায় অসুবিধা কি? করতে ছোটখাটো কাজ কিন্তু করতে অসুবিধা কি? ব্যস্ত থাকতে তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, বসে থাকার মানুষ আমি না। তো সেই চিন্তা ভাবনা থেকে এই উদ্যোগ। তা আমার ট্রিপল এম পেজে আপাতত তিনটা প্রোডাক্ট, একটা হচ্ছে লেডিস ক্লোদিং, আরেকটা হচ্ছে আচার, আর রান্না বান্না যেটা আমি লাঞ্চ এবং অন্যান্য ওকেশন গুলোতে দেওয়ার চিন্তা ভাবনায় আছি, এখনো শুরু করিনি, তবে ইনশাল্লাহ অর্ডার পেয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক চমৎকার করে গুছিয়ে শুনছি সবার কাছ থেকে। মোবাশ্বের, দ্য ইয়াংগেস্ট স্টার্টআপ ওনার, সম্ভবত কোন সেমিস্টারে তুমি তোমার স্টার্টআপ শুরু করেছিলে? আমি স্যার ফোর্থ সেমিস্টারে। So, বলা যায় যে একবার ইয়াংগেস্ট, হ্যাঁ ইয়াংগেস্ট স্টার্টআপ আপনার মালিক। সো তুমি যদি একটু তোমার ছোটবেলা হতে এই পর্যন্ত এবং কি করে শুরু করলে তোমার স্টার্টআপ, এটা যদি অডিয়েন্সের সাথে শেয়ার করতে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি স্যার জন্ম রাঙ্গুনিয়াতে আর বেড়ে ওঠা মূলত রাউজানে। আমি আমার এসএসসিটা ছোট স্কুল থেকে কমপ্লিট করছি, এরপরে মহসিন কলেজে ইন্টার, দেন ছোট বিশ্ববিদ্যালয় ফিনান্সে আছি। আমার স্টার্টআপটা মূলত হচ্ছে, আমি একজন মানুষের, তিনটা মানুষের নিকট আজীবনই কৃতজ্ঞ থাকবো। তার মধ্যে প্রথম জন হচ্ছে অনুপম স্যার, আমাদের ওয়ান অফ দ্য স্মার্টেস্ট গাই, ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ফ্যাকাল্টি আমাদের। তো উনি আমাদের ফোর্থ সেমিস্টারে আমাদের একটা মার্কেটিং কোর্স নিচ্ছিল, তো ওইখানে আমাদের ফোর্থ সেমিস্টার ফাইনালে আমরা তো শুনতে পাচ্ছি না। আপনারা কি মোবাশ্বেরকে শুনতে পাচ্ছেন? না, শুনতে পাচ্ছি না। আমার মনে হয় আমার আমার ইলেকট্রিসিটি চলে গেছে, তো হঠাৎ করে হ্যাং হয়ে গিয়েছিল, ওরকম কিছু একটা হতে পারে। না স্যার, আমরাও শুনতে পাচ্ছি না, আমিও পাচ্ছি না শুনতে। হ্যালো, ততক্ষণে আমরা মনে হয় যে রুবায়েত আপনার কাছে আবার ফেরত আসতে পারি। আপনি তো মোটামুটি আপনার স্টার্ট আপ সম্পর্কে আমাদেরকে ছোট করে শুনিয়েছেন, এখন আসলে আপনার পরিকল্পনা কি এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এখনকার অবস্থা এবং ভবিষ্যৎ? স্যার, আমাদেরটা শুরু হলো মাত্র 3 মাস, মানে প্যান্ডেমিক কে চিন্তা করে আমরা শুরু করেছিলাম। তো আমাদের প্রথম থেকে একটা প্ল্যান ছিল, আমরা এটা মানে চালিয়ে যাব, এটা আমরা কোনো একটা নির্দিষ্ট সিজন অনুযায়ী করব না, কারণ ফ্রুটসটা সব সময় লাগে। আর আমাদের সবচেয়ে বড় ব্যাপারটা ছিল অনলাইন বিজনেসটা আস্থার অভাবটা অনেক বেশি, যেন এই আস্থার অভাবটাকে আমরা দূর করতে পারি। কারণ সবসময় দেখি প্রচুর অনলাইনে লোকজন কাজ করে, প্রচুর অনলাইন পেজ আছে, কিন্তু ম্যাক্সিমাম পেজই আস্তে আস্তে 1 মাস 2 মাস হারিয়ে যায়। এই ব্যাপারটা অনেক সবচেয়ে বেশি হয়, কারণ প্রোডাক্ট কোয়ালিটিটা ধরে রাখতে পারে না। সো যেহেতু ফ্রুটসের ব্যাপার, ফ্রুটসের প্রোডাক্ট কোয়ালিটি ধরে রাখাটা অনেক টাফ। সো আমাদের মেইন প্ল্যান কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা ছাড়া আর কোনো কথা নেই। আমরা কাস্টমার স্যাটিসফাই করার চেষ্টা করছি, নতুন একটা একটা কুরিয়ারকে দিয়ে আমরা কাজগুলো করাই, ওটাও আমাদের ফ্রেন্ডের, ওদেরও একটা কর্মসংস্থান হলো, ওদের মাধ্যমে আমরা কাজগুলো করাচ্ছি। আমরা এখন ইম্পোর্ট খুব কম করছি, কারণ লাইসেন্সটা মানে ছোটখাটো লাইসেন্স, সো আমরা ইম্পোর্টের ভলিউমটা আমাদের কম, সো আমরা অ্যাপ্লাই করছি, আস্তে আস্তে আমরা ইম্পোর্টের ভলিউমটা বাড়াবো। আমরা মার্কেটটা এখন অ্যানালাইসিস করছি, পুরো সম্পূর্ণ মার্কেট অ্যানালাইসিস করছি। তো এখন তো শুরু করেছি হোম সার্ভিস, ছোটখাটো অ্যামাউন্ট 10 কেজি 5 কেজি এই টাইপের, বা আরও যদি বেশি নিতে চায়। বাংলাদেশ আর্মি থেকে আমাদের কিছু অর্ডার এসেছিল, তারা বলেছিল তাদের যদি ভাল লাগে তারা বিগ ভলিউমে অর্ডার দিবে, সো ওটা আমরা দিতে পারবো কিনা। সো আমরা তাদের থেকে নিয়েছি, এবং একটা অর্ডার তাদেরকে দেওয়ার পর তারা খুবই খুশি হয়েছে। সো এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, তারাও বেশি নিচ্ছে না, সো তারা বলছে না আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবো। সো আস্তে আস্তে যাচ্ছে, এই বছরটাতে আমরা আরো ভালোভাবে পরিচিতিটা পেয়ে নিই, ইনশাল্লাহ পরের বছর থেকে আমরা আরো বিগ ভলিউমে শুরু করবো। একটা নিজের একটা দোকান নেওয়ার ইচ্ছে আছে, একটা ভালো জায়গায়, ওখানে বিভিন্ন ধরনের, যেমন আমাদের ফ্রুটসের দোকানগুলো থাকে কি মানে ছোটখাটো গলির মধ্যে বা একটা জায়গায়, একটা মানে
ছোটখাটো করে দোকান, এটা ঠিক আসলে ওইভাবে থাকে না। আমরা চাইছি এটা ভালোভাবে একটা দোকান দেওয়ার জন্য, মানে যেটা সবাই যে কিনতে পারবে, ওখান থেকে ফোন করলে হোম সার্ভিসও পাবে, সবকিছু এক প্ল্যাটফর্মে পেয়ে যাবে, হোমেও পাবে, এসেও নিতে পারবে, যে কোনো জিনিস নিতেই নিয়ে মানে দেখেও সে নিতে পারবে। সো আমাদের প্ল্যান হচ্ছে ওরকম। সো ওটার জন্য একটা বড় ইনভেস্টমেন্ট দরকার, কারণ এখন দোকান পাওয়াটা অনেক টাফ। তো চিন্তা করছি আস্তে 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 এগিয়ে যাব সামনে। আর কোনো সিজনাল ফল না, সব ধরনের ফলই থাকবে, একদম যে কোনো ধরনের ফল, আমরা ইম্পোর্টেড ফল থেকে শুরু করে দেশীয় ফল থেকে সব ধরনের ফলেরই আমরা নেব, কোনো কিছুই আমরা বাদ দেবো না, প্রতিটা ফলই এক জায়গাতেই থাকবে, যেন সবাই একই জায়গা থেকে নিতে পারে। এবং আমাদের দেশীয় সিজনাল ফলগুলো ওগুলো আমরা কালেক্ট করবো, এগুলো 100% কোয়ালিটি মেনটেন করে আমরা পাঠাবো। তো এটা হয়তো কেউ করে না, কিন্তু আমরা এটাও ট্রাই করছি যে দেশীয় সিজনাল ফলগুলোকে প্রমোট করার জন্য, ওগুলো আমাদের দরকার। যেমন স্যার আমরা আঞ্চলিক ভাষায় বলি বত্তা, একটা ফল আছে, ওই ফল এখন সহজে আপনি পাবেন না, এটা সহজে পাওয়া যায় না। আমার এই ধরনের ভালো লাগে, এটা স্বাদ, এটা চাটনিও খুব ভালো। জি স্যার, আমরা এই জি আপু, এই ধরনের ফলগুলো আমরা নিতে আছে, এগুলো সহজে কেউ পাবে না, হুট করে দেখলে আপনি পাবেন না। আমরা বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করেছি, আমরা রাজশাহীতে বা বিভিন্ন রাজশাহীতে তো মেইন চাপাই নবাবগঞ্জ বিভিন্ন জায়গায় আমরা কন্ট্যাক্ট করেছি, ওরাও রাজি হয়েছে। সো আমরা শুরু করতে যাচ্ছি আস্তে আস্তে। সো ট্রাই করছি স্যার, দেখা যাক, সবাই দোয়া করবেন। মানে জিনিসটা যেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্যার কাস্টমার স্যাটিসফ্যাকশন, আমরা সবচেয়ে বড় ব্যাপার আমাদের, আমরা চেঞ্জ করে দেবো, কোনো কারণে না খারাপ পড়তে পারে, আমি হয়তো ফলের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি না এটা পোকা কিনা। যেমন আমের কথাও বলি স্যার, যেমন ফজলি আমটা, এটা আসলে মানে বাংলাদেশে হয়েছেই মানে অতটা ভালো না, এবার আমি তো উপর থেকে তো বুঝবো না ভিতরে অবস্থাটা কি। তো অনেক কাস্টমার কমপ্লেন করেছে যে ভাইয়া এটা তো ভালো পড়ে নাই, আপনাদের আমগুলো তো ভালো ছিল, কোনো কিছুই জিজ্ঞাসা করি নাই কেন ভালো পড়ে নাই, কোনো কোশ্চেনই করি নাই, স্যার আপনার পরেই আপনাকে চেঞ্জ করে দিচ্ছি। এর পরের দিনই আমরা সাথে সাথে চেঞ্জ করে ওই ফোন আমরা ব্যাকও নিই, কোনো সমস্যা নেই, লস যাক, কোনো ব্যাপার না, কাস্টমার স্যাটিসফাই থাকলে অবশ্যই ব্যবসা হবে, এটা কোনো ব্যাপার না। কারণ মানুষ এখন কোয়ালিটি চাচ্ছে, মানুষ একটা কোয়ালিটি ফুল জিনিস চাচ্ছে। আমাদের অনলাইন বিজনেস সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কিছুদিন কোয়ালিটি ফুল জিনিস দিয়ে পরবর্তীতে জিনিসগুলোকে এমন ভাবে দেই মানে ওয়ান টাইম ব্যবসার মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওই ধারণা থেকে যদি ফেরত আসা যায় অবশ্যই বিভিন্ন সেক্টরে সবাই খুব ভালোভাবে কাজ করতে পারবে। আস্থার জায়গাটা আমাদের কম, কারণ আমরা সত্যি স্যার বলতে গেলে আমার সমস্যাটা আমাদেরই, আমরাই ব্যাপারটাকে নষ্ট করে ফেলি। সুন্দর প্ল্যাটফর্মে শুরু করে বিভিন্ন জন বিভিন্ন জনের সাথে সমস্যা শুরু করে, এটাই হচ্ছে প্রবলেম। যেমন স্যার প্রবলেম গুলো আমি একটু বলি, আমরা ফলোয়ার হাট শুরু করলাম, অন্যান্য ফলের পেজও আছে, বিভিন্ন ভাবে পেজে এসে অনেকে অনেক ধরনের কথা বলে, আপনাদের ফলের দাম বেশি, আপনাদের এই সমস্যা, আপনাদের ওই সমস্যা। তো এখন আমরা যারা করতে যাব, যারা আসলে করতে যাচ্ছি, তারাই বুঝে আসলে প্রবলেমটা কোন কোন জায়গায়, আমরা কেন কাজটা করতে পারছি না, কেন কাজটা করছি, কেন আমরা প্রিমিয়াম কোয়ালিটি বলছি। সবাই সব ধরনের ফ্রুটস ই আছে স্যার, আপনি এই গ্রেড থেকে শুরু করে ডি গ্রেড পর্যন্ত সব ধরনের ফ্রুটস পাবেন, কিন্তু কোয়ালিটি আপনার দরকার। আমি আপনাকে আজকে একটা কমলা দিলাম খুব ভালো, কালকে আমি একটু চেঞ্জ করে কম দামি কমলা আপনাকে বেশি দামে ঢুকিয়ে দিলাম। তানবীর স্যার নিশ্চয়ই নিপুণকে আবার বলবে না যে আপনাকে আর আমি অর্ডার দেবো, ইম্পসিবল, কখনোই সম্ভব না। আমি যদি বছরকে বছর করে যেতে আমার ব্যাপারটা সাস্টেনেবল একটা বিজনেস চাই, আমাকে অবশ্যই 100% কোয়ালিটি রাখতে হবে। সো আমাদের মেইন কাজ গুণগত মান বজায় রেখে আমরা সবাইকে সার্ভিস দেবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মোবাশের, আমরা তো মনে হয় তোমাকে আবার ফেরত পেয়েছি, তুমি শুরু করতে পারো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, ওয়াইফাই চলে গেছিল স্যার। এটা মূলত আমাদের ফোর্থ সেমিস্টার যখন স্যার অনুপম স্যার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল, উনি দিয়েছিল যে আপনার এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যেটা এটা উনি মিনিমাম বলছিল 10টা সেল করতে হবে, টাইম দিয়েছিল 2 দিন কি 3 দিন। তো আমরা আলহামদুলিল্লাহ প্রথম দিনেই 19টা সেল করছিলাম, আচারই ছিল, আচার দিয়ে শুরু করছিলাম আমাদের, আচারটা ছিল জলপাই আচার দিয়ে শুরু করছিলাম আমি, আমার স্টিল মনে আছে আমরা টোটাল 740 টাকার বাজার করছিলাম, তেল থেকে শুরু করে জলপাই কিনা থেকে শুরু করে যা যা লাগে, নেশাপু তারা ভালো জানবে। তো ওই ওই 730 টাকা ওইটা দিয়ে শুরু করে প্রথম দিনে আলহামদুলিল্লাহ আমরা 19টা সেল করছিলাম জলপাই। তো ওইখান থেকে ফিডব্যাকটা নেওয়া শুরু মূলত, তো সবাই যারা 19টার মধ্যে যারা নিয়েছিল 19 জনই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, তারা এরপর দিন দেখলাম নক দিচ্ছে, আচারটা ভালো লাগলো আপনারা কি কন্টিনিউ করছেন কিনা। তো আমি সবার সাথে কথা বললাম গ্রুপের, তো সবাই বলতেছে না আসলে এটা তো আমাদের অ্যাসাইনমেন্ট ছিল, একটু অফ হয়ে যাক। তো আচারটা বানিয়েছিল কিন্তু আমার আম্মুই, অর্থাৎ এখানে 11 জন মেম্বার ছিলাম আমরা গ্রুপের, তো 11 জন 11 জন 11টা কাজ ছিল, আমার কাজ ছিল আচার বানানো, আমি বানানো মানে আম্মু বানানো, একজনের কাজ ছিল সেল মার্কেটিং করা, একজনের পারচেস করা। তো আমি যেহেতু বানিয়েছিলাম মানে আম্মু বানিয়েছিল, ফলে আমি এটা কন্টিনিউ করলাম। তো এর মধ্যে মোটামুটি প্রথম মাসে আলহামদুলিল্লাহ 700 পোস্ট করছিলাম,
জলপাই পরপরে আমি মেবি চালতা ওর ম্যাঙ্গো নিয়ে আসছিলাম। তো প্রথম আলহামদুলিল্লাহ প্রথম 30 দিনে 700 কোর্স করছিলাম, প্রথম মাসে মেবি আপনাকে দিছিলাম। আপনি আমার ক্লায়েন্ট ছিলেন, যে 156তম ক্লায়েন্ট ছিলেন আপনি আমার। তো তিনটা মানুষের নাম বলছিলাম আমি, তিনটা মানুষের নিকট আজীবনই গ্রেটফুল থাকবো। প্রথমত অনুপম স্যার, যার হাত ধরে শুরু করা, এরপর আপনি তো আছেনই কনসালটেন্ট সবসময়, স্টিল আপনাকে নকরি প্রায় সময়। আর থার্ড নাম্বার মানুষটা হচ্ছে মহিউদ্দিন স্যার। এই মানুষটা আমার স্টার্টআপ শুরু থেকে লাস্ট সেমিস্টার ক্লাস নেওয়া অব্দি, মানে যত আমার মনে হয় 80% ক্লাসে উনি আমাকে যে কোনো ক্লুতে আমার উদাহরণটা নিয়ে আসছিল। এই জিনিসগুলো আসলে খুব বেশি ইন্সপায়ার করে। যেমন এখানে নিপুন ভাইয়া, নেশা আপু আর অপু আপু সবাই হচ্ছে আমার একদম মিনিমাম 7 থেকে 8 বছর সিনিয়র হবে। তার মানে হচ্ছে তাদের আগে যেহেতু আমি কাজটা শুরু করছি, ফলে আমার মোটিভেশন বলেন আর ইন্সপিরেশন বলেন দরকার আছে। তখন যখন আমি ইন্সপিরেশন হিসেবে বা মোটিভেটর হিসেবে তানভীর স্যারের মতো মানুষ পাই, মর্জি স্যারের মতো মানুষ পাই, অনুপম স্যারের মতো মানুষ পাই, তাহলে আমাকে আর থেকে কে। মূলত এটা আমি শুরু করছিলাম 2018 সালের 10ই ডিসেম্বর, আলহামদুলিল্লাহ স্টিল কন্টিনিউ হচ্ছে। আর নিপুন ভাই যেটা বলছিলেন ওনাকে পাঠাওয়ার ফুড পান্ডা নক দিয়েছিল, সেম ভাবে আমাকেও তিনটা জায়গা থেকে নক দিয়েছিল। আমাকে ফার্স্ট আবদার নক দিয়েছিল, তিনজনই আবদার, ফুড পান্ডা, পাঠাও, দেন হচ্ছে সহজ, চারটা কোম্পানি আমার মূলত ফেসবুকের রিভিউটা দেখে আমাকে নক দিয়েছিল। এরপর এখনো পর্যন্ত চলতেছে আর কি। এর পর্যন্ত আমার সেলস বলতে গেলে 3000 ক্রস হবে টোটাল সেলস, আর এভাবে চলতেছে। বর্তমানে কেমন চলছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি এই স্টার্টআপ নিয়ে? হ্যাঁ চলছে আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। ভবিষ্যৎ প্ল্যান আছে যে আমাদের দেশীয় প্রোডাক্টটাকে, সেটা শুধুমাত্র যেন আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের যে যেই প্রোডাক্টগুলো আছে, আমাদের বিশেষ করে তাঁত শিল্পের যে প্রোডাক্টগুলো আছে, এটা যেন হারিয়ে না যায়। হ্যাঁ, এটা যেন বিশ্ব বাজারে, বিশ্ব মার্কেট গুলাতে এটার যেন একটা জায়গা তৈরি করে নেয়, সে চেষ্টাটুকুই করব। এবং সেটার জন্য যারা আছে তাদের সবার একটা সহযোগিতা কিন্তু প্রয়োজন। আমরা যারাই স্টার্ট আপ আছি, আমরা যারাই ক্ষুদ্রই হই আর বড় বিজনেসই যারা করি না কেন, একজন যদি আরেকজনকে সহায়তা করি, আমার মনে হয় যে আমাদেরকে কেউ হয়তো আটকে রাখতে পারবে না। যে কোনো কাজে আমরা কেউ ফল বিক্রি করি, কেউ আচার করি, যে যেটাই করি না কেন, একজন যদি আরেকজনকে সাপোর্টটা দিই, পাশে যদি থাকি, আমার বিশ্বাস যে আমরা আমরা যারা আছি, আমরা কিন্তু বিশ্ব বাজারটাকে, কিন্তু আমরা এই বাংলাদেশের যে ছেলে মেয়ে যারা আছি, আমরা কিন্তু সেটাকে মার্কেটটা পাবো এবং আমাদের দেশটাকেই কিন্তু আমরা তুলে ধরতে পারবো সেখানে। আমার এটা একটা প্ল্যান আছে, বড় একটা প্ল্যান আছে, এবং এখন যেভাবে আছি সেভাবে যদি এগিয়ে যেতে পারি, সুস্থ, আল্লাহ যদি সুস্থ রাখেন, সেটা নিয়ে ইনশাল্লাহ আরো বেশি করে কাজ করব, এটা একটা চিন্তা ভাবনা আছে। অনেক অনেক ধন্যবাদ। আসলে একদিন আমি হঠাৎ করে ইমোশনাল হয়ে গেলাম আর গ্রাজুয়েট ফোরামে লিখলাম যে আমি চাল, ডাল, নুন, তেল সবকিছু এখান থেকে কিনতে চাই। এখানে যারা স্টার্টআপের মালিক আছে ওনারা আছে, আসলে প্রত্যেকে প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী যদি অন্যকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারে। একা একা হয়তো প্রথম হওয়া যায়, আমি একটা কোটে পড়েছিলাম, কিন্তু বহু দূর যদি যেতে হয়, রতন টাটার কোন একটা কোট যেখানে বলা হচ্ছে যে অনেক দূরে যদি যেতে হয় তাহলে সবাইকে সাথে নিয়ে গেলে অনেক দূরে যাওয়া যায়, আর একা একা গেলে হয়তো প্রথম হওয়া যায় কিন্তু অনেক দূরে যাওয়া যায় না। আমার মনে হয় যে গ্রাজুয়েট ফোরামের হোল স্টার্ট আপ ওনার্স সবাই যদি এই প্ল্যাটফর্মটাকে একেবারে নিজের পরিবার মনে করে একজন আরেকজনের জন্য সহযোগিতার হাত বাড়ায়, তাহলে এই যাত্রা আসলে খুব সহজ হবে, অনেক কঠিন হবে না। সো তুফাতুন নেসা, একই রকম প্রশ্ন যে ইউ আর সো ব্রিলিয়ান্ট, সো এখনকার পরিকল্পনা তো কিছুটা শুনলাম, আরেকটু শুনতে চাই, আর হোয়াটস ইউর ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? স্যার অনেক ধন্যবাদ। আসলে আমি ভীষণ গ্রেটফুল ফিল করছি গ্র্যাজুয়েট ফোরাম পরিবারের একজন সদস্য হতে পেরে, এবং আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আজকে ভাই বোনদের সাথে পরিচিত হলাম, ওনাদের কাছেও কৃতজ্ঞতা, ওনাদের স্টোরিটা জানতে পারলাম এই প্রোগ্রামের মাধ্যমে, আজকের ইভেন্টের মাধ্যমে। তো আমি একটু বলি, ছোটখাটো থেকে শুরু করা কিন্তু যাওয়ার
স্বপ্নটা মানে অনেক দূর পর্যন্ত যাওয়ার যে স্বপ্ন সেটা থেমে যাওয়ার নয় আর কি, যে আমি আজকে শুরু করেছি হয়তো 5 দিন পর দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে যে পারবো কি, আবার দেখা গেল 4 দিন পর আবার মনে হলো যে হ্যাঁ আবার একটু চেষ্টা করি। হ্যাঁ, হাঁটি হাঁটি পা পা করে আগানো। তো গত 1 বছরে আমার ক্লোদিং বিজনেসের যে অভিজ্ঞতা সেটা থেকে আমি বলতে পারি যে অনেকেই আছেন যারা ঘরে বসে কাজ করতে চান, এরকম অনেকেই আছেন আমার টিমে, যাদের মাধ্যমে আমার পুরো অফলাইন সেলটা হয়। অনেক ভাবিরা আছেন, আপুরা আছেন, তাদেরকে আমি অনেকটা হোলসেল রেটেই দিয়ে দেই এবং আমার কিন্তু সেলটা রানিং থাকছে, যেটা লাভ করার সেটা আমি লাভ করছি। কিন্তু আমার বিজনেসটাকে রানিং রাখার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি কাস্টমারকে কিছু ডেলাইট দেওয়ার জন্য কিছু ডিসকাউন্ট দিচ্ছি, এই ধরনের অফারগুলো কাস্টমারদেরকে দিলে কাস্টমাররা আবার কাম ব্যাক করে, যেটা রুবায়েত ভাইয়া বলছিলেন যে কাস্টমারকে খুশি রাখতে হবে। হ্যাঁ, তো আচারের ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতাটা, যদিও খুব অল্প সময়ের জন্য শুরু করা, এই প্যান্ডামিকেই শুরু করেছি, কিন্তু সেখানেও আমি যেটা করেছি, আমি যখন কোনো একটা আচার অর্ডার পেয়েছি, সেই অর্ডারের সাথে আমি আরেকটা অর্ডার, আরেকটা আচার, অন্য একটা, যেমন আমের আচার অর্ডার পেয়েছি, সাথে হয়তো আমি দিয়ে দিলাম লেবুর আচার, আমি একটা আচার ফ্রি দিয়ে দিলাম যে আপনি টেস্ট করেন। হ্যাঁ, এটার জন্য আমি কোনো প্রাইস চার্জ করব না। একইভাবে একটা কাস্টমার কমপ্লেইন ছিল, যেটা রুবায়েত ভাই বলছিলেন, তো এরকম একটা কাস্টমার কমপ্লেইন হলো, একদিনে 3টা ডেলিভারি গেল। এখন যাকে দিয়ে পাঠালাম, ওই সময় আমার একটু ফ্যামিলিতে কিছু ডিফিকাল্টি ছিল, আমার মা খুব অসুস্থ ছিলেন, সো আমি নিজে পুরোপুরি জিনিসটা হ্যান্ডেল করতে পারিনি, আমি আমার মডারেটরকে কাজটা দিয়েছি। সে করেছে কি, একজনের আচার আরেকজনের কাছে পাঠিয়ে দিয়েছে। এখন আমার কাছে কাস্টমার বলল যে আপু, আপনাকে আমি অর্ডার করলাম লেবুর আচার, চলে আসলো কাঁচামরিচের আচার। তখন আমি তাকে বললাম, কোনো সমস্যা নেই, আমার কাঁচামরিচের আচার আপনি এখন টেস্ট করে দেখেন, আমি লেবুর আচার আপনাকে পাঠিয়ে দেব, সেটার জন্য আপনাকে কোনো প্রাইস দিতে হবে না। তাহলে এই যে আমি কাস্টমারকে খুশি রাখলাম, এইটা এইভাবে কাস্টমারকে যদি হ্যান্ডেল করতে পারি, তাহলে আমার মনে হয় যে কাস্টমার রিপিট কাস্টমার থাকবে। আরেকটা কাজ আমি যেটা করেছি, প্রথম 20 জন কাস্টমার যারা আমার কাছ থেকে রেগুলার প্রাইসে কিনবেন, তাদের সবাইকে আমি আজীবন একটা ফ্ল্যাট রেট অফার করেছি, যেটা আমি সবসময় তাদেরকে একটা ফ্ল্যাট রেট, সেটা লস হোক লাভ হোক যেটাই হোক না কেন, সেটা হচ্ছে আমার প্রথম 20 জন পায়োনিয়ার কাস্টমার যারা প্রথম আমার থেকে কিনেছে। তারপর আমার প্ল্যান হচ্ছে আমি পরবর্তী 100 জনকে ডেলিভারি চার্জ ফ্রি করে দেব। তারপরে আমার প্ল্যান হচ্ছে আমি আরো ফার্দার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েন্টের আচার এভেইল করব, যেমন নাগামরিচের আচার, আমি হয়তো খুব অল্প পরিমাণ একটা আচার 125 গ্রাম, আমি বললাম যে এই আচারটা কিনলে এটার সাথে নাগামরিচ আমি 125 গ্রাম ফ্রি দেব। তো এইভাবে কিছু জিনিস আমার কাছে মনে হচ্ছে ছোটখাটো ছোটখাটো কিছু অফার আমি কাস্টমারকে থ্রো করতে পারি, যেটা কাস্টমারকে হ্যাপি করবে, অ্যাট দি সেম টাইম আপনি নতুন আরেকটা আচারের, নতুন আরেকটা ভ্যারিয়েন্টের মার্কেট টেস্টও করে ফেলতে পারবেন। তো এইটা আমার এক ধরনের চিন্তা ভাবনা আচার নিয়ে। তো যদি বলি যে ভবিষ্যৎ পরিকল্পনা, সে তো অনেক বড় স্বপ্ন, সেটা কতটুকু সম্ভব হবে জানেন জানি না, যেহেতু স্যার বলতে বলেছেন তাই বলছি। কাপড়ের ইন্ডাস্ট্রি নিয়ে আমি যেহেতু 1 বছর ধরে কাপড় সেল করছি, বিশেষ করে লেডিস থ্রি পিসগুলো, আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে লেডিস থ্রি পিসের ডিমান্ড অনেক কমে গেছে, এখন মেয়েরা কুর্তি পরে, ওয়ান পিস পরে, কুর্তি পরে। হ্যাঁ, তারা কুর্তি, একটা ড্রেস কিনে খুব সুন্দর কুর্তি, সেটার সাথে একটা ওড়না পাজামা, সেটা ওরা ম্যাচ করে নিতে পারে, কারণ অনেকগুলো ড্রেস আছে তাদের। তখন আমি রিয়েলাইজ করলাম যে ঠিক আছে, কুর্তি আমি অনেক কুর্তি সেল করেছি, কিন্তু আমার কাছে এখন মনে হলো যে আমি কেন কুর্তি বানাই না। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে সেলাই মেশিন যদি থাকে, সেলাই করতে পারে এরকম ভাবিরা যদি আমার সাথে থাকে, তাহলে ডিজাইনটা বলে দিলে ভাবি কেন একটা কুর্তি সেলাই করতে পারবে না, তাহলে ঘরে ঘরে গড়ে উঠুক ছোট ছোট প্রকল্প। তাহলে আমার একটা কুর্তির ডিজাইন হয়তো আমি 6টা অর্ডার দিলাম এক ভাবিকে, ভাবি 6টা বানিয়ে দাও, আরেক ভাবিকে বললাম আরেকটা কুর্তির ডিজাইন 6টা, এভাবে করে 5 ভাবি আমাকে দিল 5-6 30টা কুর্তি।
এটা হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, খুব ছোটখাটো পরিকল্পনা, ছোট ছোট ইন্ডাস্ট্রি, ছোট ছোট ঘরে। সব ভাবিরাই কিন্তু কাজ করতে চায়, কেউ ঘরে বসে থাকতে চায় না। তাহলে এইভাবে শুরু হতে পারে। তারপর ভাবছি যে হ্যাঁ, পরবর্তীতে আমি কি নিজেই 5টি সেলাই মেশিন কিনে 5টা লোক রেখে কাজটা করতে পারি না? সেটা আমার অনেক পরবর্তীর ভাবনা, সে তত দূর যেতে পারবো কিনা, তারপর সেটা কি ইন্ডাস্ট্রি হবে কিনা, সেটা আমি সময়ের হাতেই ছেড়ে দিলাম। দেখা যাক, আমার বিজনেসের সাস্টেইনেবিলিটি নিয়ে আমি ভাবছি যে অনেক দূর যদি যেতে হয় আমাকে অল্প অল্প করে আগাতে হবে। তো সেই সেই চিন্তা ভাবনা থেকেই বিজনেসটাতে হয়তো সারাক্ষণই সেল হচ্ছে না, কিন্তু সেটা নিয়ে আমি কোনো হতাশা বোধ করি না। আমার কথা হলো, হাল ছেড়ে দেওয়া যাবে না, আমাকে লেগে থাকতেই হবে, লেগে থাকলে সাফল্য আসবেই। এটাই হচ্ছে আমার ছেড়ে না দেওয়া, হাল ছেড়ে না দেওয়ার যে মনোভাব, সেই মনোভাবটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই একটা জায়গায় গিয়ে আমার মনে হয় এই মনোভাবটা থাকলেই আমি পেরে উঠবো। ঠিক একইভাবে আচারের আমি দেখেছি অনেক অনেক আচার বলেন বা আপনার বিভিন্ন রকম রান্না বান্নার জন্য যেসব ইন্ডাস্ট্রি, যারা বিভিন্ন ইউটিউবে আপনি সার্চ দিলে দেখতে পাবেন অনেকগুলো এরকম উদ্যোগ আছে যেগুলো খুব ছোট থেকে শুরু হয়ে এখন একদম ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়েছে, বেশ কয়েকটা ব্র্যান্ড আছে। তো এইভাবে যদি আমি চিন্তা করি যে হ্যাঁ, এক সময় রান্নাটা হবে বিশাল একটা অটোমেটেড বার্নারে, বিশাল চুলা, অনেক আচারের মশলা পড়বে, হ্যাঁ, এবং প্রপোর্শনটা সেট করা থাকবে, আচার রেডি হবে, অটোমেটেড প্যাক হবে। তো সেই ততদূর যেতে কতদিন লাগবে সেটা আমি এখনই বলতে পারছি না, কিন্তু আমার আচারের কার্যক্রম বন্ধ হবে না, সেটা চলতে থাকবে। যদি আল্লাহ আমাকে হায়াতে এবং তাওফিকে দেন, তাহলে ইনশাল্লাহ সেই ইন্ডাস্ট্রিও একদিন হবে। তো আমার পেজের নাম ট্রিপল এম। ট্রিপল এম এর হেরে না যাওয়া বা ছেড়ে হাল ছেড়ে না দেওয়া মানুষটা হচ্ছি আমি একা। আমি এখন বলতে হবে যে ট্রিপল এম হচ্ছে এখন ওয়ান ওমেন আর্মি, আমার সাথে এখন শুধু আমিই আছি এবং আমার সাথে ছোটখাটো ভাবিরা আছেন যারা হয়তো ফেসবুকে খুব বেশি আসেন না, কিন্তু আমাকে বলেন মাঝে মাঝে, এই আমার কেকের ছবিটা একটু দিয়ে দিস তো। তো ঠিক আছে, সেটা দিয়ে দিলাম পেজে, খুব খুশি হলো ওরা। কেকের প্রাইস রাখলো মাত্র 70 টাকা, হোম মেড কেক, এত টেস্টি, মাত্র 70 টাকা দিয়ে কেক পাওয়া যাচ্ছে, অসুবিধা কি? তো এভাবেই আসলে এগিয়ে যেতে হবে, এটা আমি বিশ্বাস করি। তো রান্না বান্নাটাও ঠিক আচারের ইন্ডাস্ট্রির কথা যেভাবে বললাম সেভাবে, তবে দুটো জিনিস আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়। একটা হচ্ছে প্যাকিং করা। প্যাকিং এ যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইজিন, হাইজিন ফ্যাক্টর। আমি যদি একটা প্লাস্টিকের বটলে আচারটা সাপ্লাই করি, প্লাস্টিকটা কিন্তু আপনি যদি রোদে দেন তাহলে সেই প্লাস্টিকটা আপনার জন্য খুবই হার্মফুল, গরম জিনিস প্লাস্টিকে রাখা যাবে না। তাহলে আপনি আপনার কাস্টমারকে কিভাবে কনভিন্স করবেন? আপনি বলবেন যে আমি আমার বাসায় কাছের জারে আচারটা রাখি, কারণ আমি রাখি তাই, হ্যাঁ, আমি আপনাকে সাপ্লাই করব প্লাস্টিকের জারে, কিন্তু আপনি সেটা কাচের জারে নিয়ে নেবেন। আর কাচের জারে যদি আপনি সাপ্লাই চান তাহলে কাচের জারের প্রাইসটা অ্যাড করে নেবেন। তাহলে এখানে আমি একটা হাইজিন ফ্যাক্টর অ্যাড করে দিলাম। আরেকটা ইস্যু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, একই কথা কিন্তু আমি লাঞ্চের ক্ষেত্রেও বলতে পারি। আমি কোথাও লাঞ্চ পাঠাচ্ছি, আমি যদি একটা পলিথিন প্যাকে গরম গরম মুরগি মুরগি রান্না করা পাঠাই, সেটা কতটা হাইজেনিক? তাহলে আমাকে প্যাকিংটা খুব খেয়াল রাখতে হবে যে কিভাবে আমার প্রোডাক্টটাকে প্যাক করলে আমার কাস্টমার একটা হেলদি ফুড কোয়ালিটি ইনটেক থাকলো এবং সেই সাথে সে ভিটামিনটাও পরিমাণ মতো পেলো উইদাউট এনি কেমিক্যাল রিয়াকশন। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, মানে যেগুলো আপনার ফ্যাকচুয়াল ইনফরমেশন এবং যেগুলো হচ্ছে ডিপ ইনসাইট আমি আমি মনে করি। তো এই জিনিসগুলো আসলে কাস্টমার, যারা শিক্ষিত কাস্টমার, যারা আসলে সচেতন, তারা এগুলো কিন্তু কাউন্ট করে, চিন্তা করে, হ্যাঁ। আরেকটা বিষয় ডেলিভারি, ডেলিভারিটা একটা বিশাল চ্যালেঞ্জ, বিশেষ করে এই করোনাকালে ডেলিভারি ম্যান থেকে আমি ইনফেক্টেড হয়ে যাচ্ছি কিনা। তো আমার কাছে মনে হলো যে আমি তাহলে আমার
পরিচিত জনদের মধ্য থেকে কাউকে চুজ করি না কেন। আমার কাজিন সেই করোনা ইনফেক্টেড হয়েছে 2 মাস আগে, তার করোনা অ্যান্টিবডি হয়ে গেছে, আমি তাকে দায়িত্ব দিলাম ডেলিভারির, তাকে বললাম যে তুমি ডেলিভার করো। আমার আমার সচেতন কাস্টমারদেরকে আমি আবার টেক্সট করে জানিয়ে দিচ্ছি যে আমার যে মানুষটা আপনার কাছে যাচ্ছে তার কাছ থেকে করোনা আক্রান্ত হওয়ার ভয় নেই, তারপরেও আপনি কি করবেন, আপনি এটা ডিসইনফেক্ট করে নেবেন। এই যে এইভাবে আমি ছোটখাটো ইস্যুগুলোকে টেক কেয়ার করার চেষ্টা করছি, আমার মনে হয় আপনি যতক্ষণ পর্যন্ত প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন এবং যতক্ষণ পর্যন্ত কাস্টমার সেফটি নিয়ে চিন্তা করবেন, কাস্টমার ডেলাইট হ্যান্ডেল করবেন খুব সেন্সিবলি, আপনি সাকসেসফুল হবেন। আরো অনেক অনেক কিছু শেখার আছে আমার এখনো, সবার কাছ থেকে শিখব, যেমন রুবায়েত ভাই থেকে আজকে কিছু শিখলাম, অপু আপু থেকে কিছু শিখলাম, আমার ছোট ভাই মোবাশ্বের থেকে কিছু শিখলাম। মোবাশ্বের যে মহিউদ্দিনের কথা বলছে, মহিউদ্দিন আমাদের চিটাগং ইউনিভার্সিটি টিচার মহিউদ্দিন, তো সে আবার সে তো আমার ছোট ভাই, তার বিয়েতে ঘটক ছিলাম আমি, তো মহিউদ্দিন আমার অনেক অনেক বড় সৌভাগ্যের ব্যাপার আর কি। তো আমি আসলে আজকে অনেক কিছু শিখলাম, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, স্পেশালি তানভীর স্যারকে ধন্যবাদ আমাকে এই সেশনটাতে ইনক্লুড করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। অনেক চমৎকার করে আমরা শুনলাম, অনেক চমৎকার করে বলা হয়েছে, উই এনজয়ড আ লট। এখানে আচার নিয়ে স্বপ্ন দেখছে আসলে দুজন, একজন মোবাশ্বের, একজন তুফাতুন নেসা। আর যে যে ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে সেটা তো এখান হতে জয়েন্ট ভেঞ্চার হয়ে যেতে পারে, অটোমেটেড এভরিথিং, সো কেন নয় হতে পারে। মোবাশ্বের, হোয়াটস ইওর ফিউচার প্ল্যান? আগের পাশে অনেক কিছু বলতে চাইছিলাম, বলা হয়নি ওয়াইফাই অফ হয়ে যাওয়ার কারণে, তো আপনি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন এই জন্য আমরা আপনার কাছে চলে আসছি, একটু আনমিউট করতে হবে, আবার আবারও মিউট হয়ে গেছে। জয়া আমিন আপনারটা আনমিউট করতে হবে, মিউট, ইয়েস। আপনি যেহেতু বারবার, আমার মনে হচ্ছে আপনার ওখানে একটু পাওয়ার প্রবলেম হচ্ছে অথবা ওয়াইফাই প্রবলেম হচ্ছে, সো আমরা সরাসরি আপনার কাছে চলে আসছি, আপনার কাছ থেকে শুনবো আপনার স্টার্ট আপ ওনার হয়ে ওঠার গল্প। সো কি করে আপনি স্টার্ট আপ শুরু করলেন, কিভাবে এই স্টার্ট আপ ওনার হয়ে উঠলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জয়ামিন বলছি, আমার গ্রাজুয়েশন বিবিএ এবং এমবিএ চিটাগং ইউনিভার্সিটি থেকেই। তো স্যার আমাকে যেহেতু ইনভাইট করেছেন, আমি অনেক বেশি অনার ফিল করছি। আমার স্টার্ট আপ ওনার হয়ে ওঠার গল্পটা একটু অন্যরকম। আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম যে নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখার জন্য। আমি যখন এইচএসসি পাস করি, দেন আমি স্টার্ট করি, আমার একটা বিউটি পার্লার ছিল, সেটা দিয়ে স্টার্ট করেছিলাম ফার্স্ট। তো যখন আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম, অ্যাডমিশন নেওয়ার পরে পড়াশোনার চাপের কারণে ওটা চালিয়ে আসতে পারিনি বা আমি কন্টিনিউ করতে পারিনি, দ্যাট টাইম ওটা আমি স্টপ করে দিয়েছি। এবং যখন এখন আমি ফ্রি হয়েছি, আমি চেষ্টা করছি নিজেকে আবার মানে রিভাইভ করার। তো আমি স্যারের সাথে, তানভীর স্যারের সাথে প্রায় অনেকদিন ধরেই, অনেক বছর ধরেই পরিচিত, স্যারকে অনেক বছর ধরে চিনি, স্টুডেন্ট লাইফ থেকে চিনি। স্যারের অনুপ্রেরণা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে, উদ্যোক্তা হওয়ার পেছনে স্যার অনেক বেশি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তো রিসেন্টলি করোনাকালীন সময়ে আমার মনে হচ্ছে যে আমি আমার অবসর সময়টাকে খুব বেশি প্রোডাক্টিভ হিসেবে কাজে লাগাতে পারি,
আমি স্টার্ট করলাম আবার। আমি চেয়েছি আমার দেশে দেশীয় কিছু প্রোডাক্ট নিয়ে আসার জন্য। আমি নিজে হ্যান্ড পেইন্ট করি, আমি নিজে ওটা ডিজাইন করি। যেমন তোফাতুন্নেসা চৌধুরী আপু বলেছেন যে উনি নিজের কাজকে অনেক বেশি গুরুত্ব সহকারে করেন, উনি প্রত্যেকটা জিনিস নিজে খেয়াল করেন, তো ভাবে আমিও চেষ্টা করেছি। তা আমার আরেকটা ইন্সপিরেশন কাজ করেছে যে আমাদের দেশে তো একক বিজনেস অনেক বেশি চলছে দেশীয় প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন আড়ং আমরা না বললেই নয়। আমি একটু বেশি উচ্চাভিলাষী এই ক্ষেত্রে, আমি চেষ্টা করি আমাকে মানে আমার কাজটাকে ওভাবে তুলে নেওয়ার জন্য। আমি চাচ্ছি যে ওরকম কিছু একটা করার জন্য, হয়তো অনেক বড় স্বপ্ন, আমি অনেক ছোট ছোট থেকে শুরু করতে চাচ্ছি। দেশীয় প্রোডাক্ট যেন আমার ঘরে ঘরে পৌঁছাতে পারে, আড়ং এর মতোই যেন আমি উঠতে পারি, আমার প্রোডাক্টটা অ্যাভেলেবল হোক সেটা আমি চাই। কি বলবো আর, আড়ং এর সাথে তো আমাদের আসলে অনেক বেশি গভীর সম্পর্ক, যে অনেক বেশি মানে ওটাকে আমরা তিক্ত বলবো, বিরক্ত বলবো, আবার ভালোবাসাও বলবো, যে আমাদের দেশীয় একটা আমেজ। আমি চাই যে আমার প্রোডাক্টটা যেন সেভাবে সেরকম ভাবে সবার কাছে পৌঁছে যায়। আমি আসলে নির্দিষ্ট কোনো মানে জেন্ডার বা নির্দিষ্ট কোনো ক্লাস বেসিস করে বা কাস্টমার টার্গেট করে আমার প্রোডাক্টটাকে আনতে চাই না। আমার প্রোডাক্টটা সবার জন্য, মানে একটা ঘরের যা যা লাগে সবকিছুই নিয়ে আসতে চাই, সেই হিসেবে শুরু করা। আমার উদ্যোগের বর্তমান বয়স বলা চলে 2 মাস, আমি জাস্ট শুরু করেছি, দেখি কতদূর যাওয়া যায়। আমার মনে হয় এর বেশি আজকে আমার আর কিছু বলার নেই। আমি শুনতে এসেছি যারা আমার চেয়ে সিনিয়র আছে এখানে উদ্যোগে, এবং আমার স্যারের সাথে স্যারের কথা শুনতে এসেছি এখানে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আসলে আমি তো বলি না, আমি শুধু শুনি এই প্রোগ্রামে। সো মোবাশ্বের, আবার ফেরত আসলাম তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, তোমার ইন্ডাস্ট্রি নিয়ে। তোমার তো আমি যতদূর জানি তো তোমার অনেক বিশাল পরিকল্পনা আছে, আবার পড়াশোনা নিয়েও পরিকল্পনা আছে। সো যেহেতু আমরা স্টার্টআপ ওনারদের নিয়ে কথা বলছি, তোমার এই ইন্ডাস্ট্রি নিয়ে আসলে ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান বলতে স্যার, আমার গ্রাজুয়েশন তো আরো প্রায় 3 বছর আছে, অর্থাৎ আমার বিবিএ তে আরো প্রায় 1.5 বছর আর এমবিএ তে 1.5 বছর। তো 3 বছরের মধ্যে আমি আপাতত নেক্সট 1.5 বছরে আমি অনলাইনটাকে আরো বেশি ফোকাস করতে চাচ্ছি, কারণ আমি আপাতত হায়ার স্টাডি নিয়ে একটু বিজি আছে, হায়ার স্টাডির জিম্যাট একটু প্রিপারেশন নিচ্ছি। তো আমার পড়াশোনা দুটা সাবজেক্টের পড়াশোনা খুব ফ্যাসিনেটেড আমি, একটা হচ্ছে আপনার আইবি ইন্টারন্যাশনাল বিজনেস, আরেকটা হচ্ছে মার্কেটিং। যদিও আমার ব্যাকগ্রাউন্ডটা ফিনান্স, বাট আমি মার্কেটিং সাবজেক্টটা বেশি ফ্যাসিনেটেড ফিল করি। মার্কেটিং অথবা আইবি দুটার উপর আমার হায়ার গ্রাজুয়েশনটা করার ইচ্ছা। এরপর যদি আল্লাহ সহায় হয়, যদি জিমেটটা ভালো একটা স্কোর আসে, হায়ার স্টাডি করতে পারে, দেশে ফিরে আচারটা তো কন্টিনিউ থাকবে, এটা আমার সিগনেচার প্রোডাক্ট হিসেবে থাকবে। আমার মেইন ফোকাস সামনে অ্যাগ্রোতে দেওয়ার ইচ্ছা খুব, অর্থাৎ অ্যাগ্রো সেক্টরটা আমার খুব বেশি টানতেছি ইদানিং। তো আমার আচারের পাশাপাশি অ্যাগ্রোতে যাওয়ার খুব ইচ্ছা। আর আচারের কথাটা নেশাপু যেটা বললো আপনার ইন্ডাস্ট্রির ব্যাপারটা, আমি আসলে অত বেশি চিন্তা করতে পারতেছি না আপাতত অ্যাজ এ স্টুডেন্ট, বাট স্বপ্ন তো অবশ্যই আছে। বাট নেক্সট 1.5 বছর যদি টার্গেট করে, আমি তো 1 বছর 1.5 বছর এবার টার্গেট করি, নেক্সট 1.5 বছর আমার টার্গেটটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা আছে, পেজটা যেটা আছে, ইনস্টাগ্রাম পেজ যেটা আছে, দুটো জায়গায় আছে আমার অ্যাক্টিভ, ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক পেজ, দুটাতে মোটামুটি নেক্সট 1.5 বছর একটু ভালো অ্যাক্টিভ থাকা, সবার সাথে কোলাবোরেট করা। যেমন নিপুণ ভাই একটা পেজ আছে, অবশ্যই আমার একটা পেজ আছে, আমি চাবো নিপুণ ভাইয়ের পেজের থ্রুতে আমার কিছু প্রোডাক্ট প্রমোট করতে, আমার পেজের থ্রুতে নিপুণ ভাইয়ের কিছু প্রোডাক্ট প্রমোট করতে। বিশেষত সবাই ভাই ব্রাদার্স গ্রাজুয়েট ফোরামের থ্রুতে আরো সবাই একসাথে আসে, তো একজন যদি একজনকে এইভাবে হেল্প করতে থাকে, আশা করি একসাথে সবাই উপর উঠে যাবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। এখন তো প্রচুর স্টার্টআপ আসছে, আমি কয়েকদিন ধরে বলছি কেউ স্বভাবে আসছে, কেউ অভাবে আসছেন, কেউ বুঝে শুনে আসছেন। আপনি নতুন স্টার্টআপ ওনারদের উদ্দেশ্যে, আপনি নিজেও একজন নতুন স্টার্টআপ ওনার, সো যেহেতু 3 প্রকারের স্টার্টআপ ওনার দেখছি আমরা, স্বভাবে, অভাবে এবং বুঝে শুনে, সো আপনি এই নতুন স্টার্টআপ ওনারদের উদ্দেশ্যে, আমরা শেষের দিকে চলে আসছি আমাদের, একবারে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে আপনার অভিজ্ঞতা হতে। স্যার, পেন্ডামিক সিচুয়েশনে অনেকে অভাবে আসছে, অনেকে স্বভাবে, বলতে অনেকের ইচ্ছা থাকে তারা আসছে, আর কেউ বুঝে শুনে আসছে, সে আগে থেকে জানে। তো পেন্ডামিক সিচুয়েশনে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের অভাবেই মানুষ বেশি আসছে, আমি সবার কথা বলবো না,
অনেকেরই জব চলে গেছে, সো তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে আছে, এবং যাদের জব চলে গেছে তারা আগামী 6 মাস বা 1 বছরে আসলে তার মাপের একটা জব পাবে কিনা আসলেই প্রবলেম। আসলে ওভাবে এখন জব আসছে না, অথবা যে জবগুলো আছে আগে যে স্যালারিটা তারা অফার করতে এখন তারা অনেক কমিয়ে দিয়েছে। সবারই সমস্যার মধ্যে আছে, সো উদ্যোক্তা হওয়ার এখনই সময়। তবে সবচেয়ে বড় ব্যাপার, মানে কিছু সময়ের জন্য না হয়ে আমরা যদি লং টাইমে চিন্তা করি সেটা সবার জন্য খুব ভালো হবে। কোয়ালিটিফুল প্রোডাক্ট, কাস্টমাররা কোয়ালিটিফুল প্রোডাক্ট চায়, কাস্টমাররা একটু দাম দিয়ে কিনবে কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রোডাক্টটা যদি আমি ভালো দেই আমি রিপিট কাস্টমার পাবো, এবং রিপিট কাস্টমার আমি যদি পাই তাহলে আমার প্রোডাক্ট আসলেই ভালো। আমার দরকার রিপিট কাস্টমার, আমি 100টা কাস্টমার টার্গেট করব, ওই 100টা পায়োনিয়ার কাস্টমার নিয়ে আমি কাজ করবো, ওই 100টা কাস্টমার আমাকে হাজার হাজার কাস্টমার দিবে। একজন 5 কেজি অর্ডার দুক, একজন 1 কোটা আপনার আচারের অর্ডার দুক, সবাইকে যদি আমরা সমানভাবে দেখতে পারি এবং সব কাস্টমারকে যদি একটা মানে আন্তরিকতা দিতে পারি, আমার মনে হয় না কেউ আটকে রাখতে পারবে। এবং এখানে যারা যারা আছে সবাই গ্র্যাজুয়েট ফোরামের, সবাই ভার্সিটি থেকে পাশ করা, সবাই বিভিন্ন মানে শিক্ষিত সবাই। সো আরেকটা ব্যাপার স্যার, ব্যবহারটা, অনেক কাস্টমার অনেক ধরনের কমপ্লেন করবে, অনেকভাবে কথা বলবে, অনেক উচ্চবাচ্য করবে, এই জায়গাটাতে সবাইকে খুব কুল থাকতে হবে, যেটা আমরা ফেস করি। মানে আমরা সবসময় আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে যারা ডেলিভারি বয় যারা আছে ওদের সাথে যেন একটা ভালো ব্যবহার করা, এইরকম আমরা ফেস করেছি। অনেক ফোন করেছে যে কেন এত দেরি হলো তোমার, আমি ডেলিভারি বয় থেকে বলে দেওয়া আছে, চিল্লাক আজে বাজে কথা বলুক কোনো সমস্যা নেই, সরি বলে প্রোডাক্টটা দিয়ে চলে আসবেন, অবশ্যই তারা সুন্দরভাবে আবার কথা বলবে। এবং হয়েছে, তারা সরিও বলেছে, দোষটা তাদের না, জ্যামে পড়েছি কি করবে, বৃষ্টিতে পানি উঠেছি কি করবে, তাদের তো কিছু করার নেই। আমরাও সরি বলে দিই, স্যার আসলে সমস্যা হয়ে গেছে সরি, কিন্তু আমরা যদি মেন্টালি কুল থাকতে না পারি তাহলে কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না। এবং মাঝে মাঝে আমাদেরকে অর্ডার দিয়েছে পেজ থেকে কিন্তু তারা রিসিভ করেনি, কোনো সমস্যা নেই স্যারকে বলেছি যে স্যার হয়তো আপনার প্রবলেম ছিল, পরবর্তী যদি লাগে আপনি অবশ্যই বলবেন, কখনোই পেজে আমরা তাকে কিছু বলে নেবো তাকে আমরা ব্লেম করিনি। এই জিনিসটা যদি ধরে রাখতে পারি এখানে আমরা যারা যারা আছি সবাই খুব ভালো জায়গায় যেতে পারবো। এবং সবার উদ্দেশ্যে একটা কথা, আমার অনলাইন বিজনেস আস্থার জায়গাটা অনেক কম মানুষের কাছে, কারণ আমরাও কাস্টমার ছিলাম, আমরা জানি আমরাও ঠকেছি অনেক জায়গায়। আপনারা যদি কাস্টমারদের আস্থার জায়গা তৈরি করতে পারেন, এখানে কাউকে আটকে রাখা সম্ভব না, সবাই কিনবে, কারণ এখন আস্তে আস্তে সবগুলো প্রোডাক্ট চলে যাবে অনলাইন বেসিসে। যেমন ইলিশ মাছ, আগে কেউ কল্পনা করেছে ইলিশ মাছ অনলাইনে আমরা কিনবো, এখন ইলিশ মাছ আমরা অনলাইনে কিনছি, কেউ কল্পনা করে নাই মাছ অনলাইনে কিনবো, গরু অনলাইনে কিনবো, ইম্পসিবল ব্যাপার, এবার কিন্তু মানুষ কিনেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ইলিশ মাছ সবাই মানে বাজারে গিয়ে কিনবে, ইলিশ মাছ এবার চাঁদপুরের ইলিশ, মাওয়াঘাটে আপনার পদ্মার ইলিশ তারা বাসায় বাসায় সাপ্লাই দিচ্ছে, এবং খুব ভালো ভালো করছে তারা। তো আলটিমেটলি ওই যে স্যার আপনি সবসময় বিআইএম এতে যখন ক্লাস করতাম একটা উদাহরণ দিতেন যে কোডাক কোম্পানি ধ্বংস হয়ে গেছে কেন, কারণ তারা সময়ের সাথে তাল মিলাতে পারে নাই। নোকিয়া কোম্পানি কেন পারে নাই, সময়ের সাথে তাল মিলাতে পারে নাই। এখনো ব্যাপারটা হচ্ছে এখনই সময় অনলাইন বিজনেসটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া, তবে পজিটিভ ভাবে। আমাদের মাথায় যদি থাকে আমি 1 মাস করবো, প্রথমে ভালো প্রোডাক্ট দেবো, পরে কম দামি প্রোডাক্ট ভালো ভাবে দিয়ে দেবো, তাহলে কিন্তু খুব ভুল হবে, একজনের জন্য আর অনেকজন এফেক্টেড হবে। থ্যাংক ইউ স্যার, সবার উদ্দেশ্যে আমার এতটুকুই বলা, কোয়ালিটি মেইনটেইন করবেন। থ্যাংক ইউ সো মাচ অপু। যদি এই স্টার্টআপ ওনারদের এবং একই সাথে তোমার যারা গ্রাহক তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলি, শেষ মুহূর্তে চলে আসছি আমরা, তাহলে তুমি কি বলবে? আসলে বলার আর কিছু বাকি রাখিনি, রুবাইতে যা বলেছে আমি তার সাথে একমত, কিন্তু কথা হলো যে আমাদের এখন যে আমরা যে অনলাইনে প্রতি ঝুঁকেছি, অনলাইন যে বিজনেসটা সেটার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, কাস্টমার যারা, আমরাও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে কাস্টমার। যেমন আমরা যদি বলি যে হ্যাঁ আমরা ইলিশ মাছ কিনবো, সেক্ষেত্রে আমি আমি আপনি আমরা সবাই কাস্টমার। আমি যদি বলি আমি আচার কিনবো, সেক্ষেত্রে আমি কাস্টমার। তাহলে আমি আমার নিজের দিকটা বিবেচনা করে তখন কিন্তু আমাকে দেখতে হবে যে আসলে অন্যের দিকটা তখন কিন্তু ভাবতে হবে। যেমন আমাকে একজন বলেছেন যে আমি আপনার থেকে সে শাড়ি চুজ করেছে, তারপরে 3 পিস চুজ করেছে, বলেছে যে সেখানের মধ্যে কোনো ছিদ্র থাকবে কিনা বা ফাটা কিছু থাকবে কিনা এই ধরনের। কারণ অনেক সময় থাকে আমরা যখন নিজেরাও কিনতে যাই তখন কিন্তু আমরা নিজেরাও এই ধরনের প্রবলেম গুলো ফেস করি, তখন আমি তাকে বললাম যে না, সেটা আমি যখন আপনাকে দিব আমি নিজে চেক করে তারপরে দিব। হ্যাঁ, সে দায়িত্বটা কিন্তু পুরোটাই আমার। আরেকটা হচ্ছে যে যদি আপনি দেখেন যে কাস্টমাররা কিন্তু একটা জিনিস অনলাইনে কেনার ক্ষেত্রে একটা ভয় থাকে যে আমি যে স্ক্রিনশটটা দিলাম, আমি যে প্রোডাক্টটা দিলাম সেটা আর এটা এক কিনা,
কারণ হচ্ছে সে কিন্তু তার একটা অর্থের বিনিময়ে সেটা কিনছে। তো আমাদেরকে এই জায়গাগুলোয় আমরা যেন প্রত্যেকে যে যেই বিজনেসটাই করি না কেন, সেখান সেই জায়গাটা যেন আমরা স্বচ্ছ থাকি, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন কিন্তু সবাই কি করে, একটা কিন্তু যাচাই বাছাই করে। আমি একটা শাড়ি বা একটা থ্রি পিসের দাম দিলাম, যে কোনো পণ্যের ক্ষেত্রেই বলছি, সেটা আচার হোক, সেটা অন্য যে আমরা যে বিশেষ করে আমি যেমন হাতে তৈরি যে প্রোডাক্ট গুলো আমি সেটা একটু বেশি রকম পছন্দ করি, আর কিছু আনকমন প্রোডাক্ট। আমার একটা নিজেরও একটা ইয়ে ছিল যে আমি দুটো জিনিস পরবো, কিন্তু সেটা যেন একটু লুক্রেটিভ হয় বা একটু আনকমন হয়। মানুষ আমাদের রুচিশীল যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই তাই, প্রত্যেকেই কিন্তু একটা আনকমন প্রোডাক্ট পেলে সেটাকে কি করে 2 টাকা বেশি দিয়ে হলেও কিন্তু সেটাকে নিতে চায়। সেটা ঘর সাজানো জিনিস হোক, সেটা একটা ড্রেস হোক, একটা শার্ট হোক, যেটাই হোক না কেন। তাহলে এই যে তখন কি করে, যেটা বললাম যে একটা কিন্তু কম্পারিজন আসে, যে আমি এই পেজের মধ্যে যেমন আমার পেজের নামটা বলা হয়নি, সেটা হচ্ছে ইউশা ফ্যাশন অ্যান্ড হ্যান্ডিক্রাফটস। হ্যাঁ, আমার মেয়ের নামে এটা করা, আমি আবার বলছি ইউশা ফ্যাশন অ্যান্ড হ্যান্ডিক্রাফটস নামে আমার পেজটা আছে। তো এখানে দেখা যায় যে একটা দামের ব্যাপারে কিন্তু একটা কম্পারিজন কাজ করে, যে আমি অনেক সময় অনেকে বলে যে ঠিক আছে আমার আপনার শাড়িগুলো পছন্দ হয়েছে, আমি আপনাকে পরে জানাবো, পরে জানাবো। তার মানিটা কি, তারা কিন্তু আবার অন্য কোন অন্য পেজ গুলো কিন্তু আবার ঘেটে দেখে এটা প্রাইসটা কত বা কত হতে পারে। তখন কিন্তু যখন আমার যে প্রাইসটা আছে সেটা তো আমি তাকে তখন বলে দিই যে আমার এই প্রাইসটা এরকম, যখন আমার সাথে তার মিলে যায় তখন কিন্তু সে আমাকে অর্ডার দেয়, ঠিক আছে আপনার এত পিস নিব, এটা এটা নিব, তখন সে আমাকে সেগুলো শর্ট গুলা দিয়ে দিচ্ছে। আর যখন তার সাথে আমার প্রাইসে হয়তো 50 টাকা বা 10 টাকা এদিক ওদিক হচ্ছে, তখন কিন্তু সে আমাকে কি আনসার দেয়, আমি আপনাকে পরে জানাবো। পরে জানাবো, এই জায়গাটার মানে হচ্ছে যে তার একটা কনফিউশন কাজ করছে। হ্যাঁ, দামের ক্ষেত্রে তার কিন্তু একটা কনফিউশন কাজ করছে। তাহলে আমাদেরকে এখানের মধ্যে কিন্তু অনেকগুলা বিষয়, কিন্তু আমরা যারা অনলাইন বিজনেসে আছি অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হয়। আমার যে প্যাকেজিংটা কেমন হবে, আমার প্রোডাক্ট সে যেটা দিয়েছে আমি বারবার সেটার সাথে আমাকে ম্যাচ করতে হয়, আসলেই কি তাকে আমি এই প্রোডাক্টটা দিচ্ছি, এই ড্রেসটা যাচ্ছে নাকি ভিন্ন কালারটা যাচ্ছে। কারণ ভিন্ন একটা কালার যদি সামান্যতম ভিন্ন যদি যায়, তখন কিন্তু সে তার আস্থার জায়গাটা হারিয়ে ফেলছে, যে আমি তো তাকে এটা দিই নাই, আমি দিয়েছি এটা, কিন্তু সে আমাকে ডেলিভারি দিয়েছে এই জায়গাটা। এরপরে আসে যে আমাদের যে একটা কুরিয়ার চার্জ আছে, সেই জিনিসগুলো আসে, সেটাও কিন্তু কি হয় যে প্রাইসের সাথে অ্যাড করে, কেউ কেউ অ্যাড করে, আবার কেউ কেউ কি করে অ্যাড করে না। তো সার্বিকভাবে এই জিনিসগুলো আমরা সবাই মিলে মাথায় রেখে, যে আমাদের যে অনলাইন যে প্ল্যাটফর্ম যেটা আছে, আরেকটা জিনিস হচ্ছে আমি দেখেছি ব্যবসা কিন্তু অনেকে না বুঝে করে, না বুঝে আসে, একরকম লোক আছে। আবার অনেকে আছে যে বুঝে শুনে তারপরে আসে। আমি আজকে অবস্থানে আছি, আমার যে একটা টার্গেট থাকে যে আমি নেক্সট পরবর্তী ইয়ারে বা পরবর্তী 2 বছরে আমার অবস্থানটা কোথায় যাবে বা মার্কেট মার্কেটের অবস্থানটা কোথায় যেতে পারে। আবার যেমন দেখা যায় যে মার্কেট প্রাইস যেটা আছে, আমি তো একটা প্রোডাক্টকে আমি সেটা একেবারে যিনি তৈরি করছেন, উৎপাদনকারী যিনি আছেন, তার কাছ থেকে যখন আমি কিনে আনি, তাকে কিন্তু আমাকে একটা প্রাইস দিতে হয়। এবং আমি যখন একটা জিনিস মার্কেটে যখন সেল করতে যাব, আমার সেলিং প্রাইস আমার কত হলে মার্কেট খাবে, আমি মার্কেটে সেল করতে পারবো, এবং আমারটা কিন্তু একেবারে উচ্চ উচ্চ লেভেলে কিন্তু না। আমার সেলটা কিন্তু হবে কি, সব ক্ষেত্রে সব লেভেলের সব রুচির মানুষকে কেন্দ্র করে তাদেরকে ঘিরেই কিন্তু কি হবে, আমার বিজনেসটা স্টার্ট হবে। আমার বিজনেসটা আমি যে করব, সর্বস্তরের মানুষ যেন সেটাকে কিনতে পারে, সেটাকে যেন সে ভোগ করতে পারে, ওই জিনিসটা মাথায় রেখে আমি এগিয়ে যাব। তাহলে আমাদেরকে কিন্তু এই জিনিসগুলা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকে দেখা যায় যে একটা প্রোডাক্ট সেটাকে দামটা লিখে দিচ্ছে ওখানে মধ্যে, যখন সে মানুষটা দামটা লিখে দিচ্ছে, যেমন ধরেন একটা হতে পারে একটা বাটিকের ড্রেস, এখন এক একজনের কিন্তু কাপড়ের যে কোয়ালিটি সেটা কিন্তু এক নয়। এখন কাস্টমার যে আছে সে কিন্তু অনলাইনে আমরা যখন একটা ছবি দেখি সেটার যে কোয়ালিটিটা আছে, তখন কিন্তু সে সেটাকে বোঝে না, সে কিন্তু বাহ্যিক যে ছবিটা আছে, বাহ্যিক যে প্যাটার্নটা আছে সেটাকে দেখেই কিন্তু সে কি করছে, সে কিন্তু সেটাকে চুজ করছে বা সেটাকে নিতে চাইছে। এখন আমার কাপড়ের কোয়ালিটিটা হয়তো কি অনেক বেশি বেটার, বেটার যখন হবে আমার সেখানে কিছু একটা কস্টিং আছে,
যখন কি করে যে অনেকে যারা আছে যে ধুমধাম করে আমি আজকে আছি, আমি আজকে কিছু প্রোডাক্ট আনলাম, আমি অনলাইনে ছাড়লাম, একটা পেজ ক্রিয়েট করে ছাড়লাম, পরবর্তীতে আর আমি নেই, আর আমি কয়েক বছর কয়েকদিন পরে আর আমি সেটা করব না। তাতে হয় কি, আমরা যারা আছি যে না আমি এটাকে শুরু করেছি, আমার এটা রানিং হবে, এটাকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে। এই যে আমরা যে আচার ইন্ডাস্ট্রির কথা বললাম, আমাদের অনেকের মধ্যে আছে যে আমরা আস্তে আস্তে করে, একসাথে তো আর একেবারে উপরে ওঠা যায় না, আমরা আস্তে আস্তে করে যে হাতের তৈরি যে জিনিসগুলো আছে, হাতের তৈরি যে খুশি কাটার আমি আমার পেজে দেখবেন যে আছে, এটাকে দিয়ে আমরা কি করবো, একটা ইন্ডাস্ট্রির মতো করবো। এটা আমরা সবাই মিলেও করতে পারি, একা কিন্তু একটা জিনিস করা কারোর পক্ষে সম্ভব হয় না, কারণ একা একটা কিছু করতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো অর্থের প্রয়োজন পড়ে। হ্যাঁ, আমরা এই যে একটা প্ল্যাটফর্ম যেটা আমরা করেছি, সেখানেও কিন্তু আমরা সবাই মিলেই একজন আরেকজনের সাথে শেয়ার করে, একজন আরেকজনের পাশাপাশি, যিনি এখানে যে রুবায়েত ভাইয়া আছেন ওনার আমি হয়তো ওনাকে দুটো কাস্টমার দিতে পারি যে হ্যাঁ আমাদের এই প্ল্যাটফর্মে আপনি যোগাযোগ করেন, এখানে আছে, উনি হয়তো আমাকে দুটো কাস্টমার দিতে পারেন যে মণিপুরি শাড়ি বা রাঙামাটির। অনেক আমার একটা ফ্রেন্ড ওদিন ফোন করে আমাকে বললো যে হ্যাঁ তুমি একেবারে রাঙামাটির যে প্রোডাক্ট গুলো আছে সেটা আমাকে দিবা, ওর ওয়াইফের জন্য, ওর বাচ্চাদের জন্য নিবে। তাহলে এই যে জিনিসগুলো আছে, আমরা যদি একে অপরকে দুটো কাস্টমার, দুটো ওদিকে এদিকে, এরকম করে যদি আমরা পরিচয়টা করিয়ে দিই, বা আমরা যদি একজন আরেকজনের সাথে যদি পেজ গুলাতে কানেক্ট করি, তাহলে মনে হয় আমাদের সবার জন্যই কি হবে, আমাদের যে ব্যবসার, আমাদের যে চিন্তা চেতনা যেটাকে নিয়ে আমরা আজকে একটা উদ্যোগ নিয়েছি, আমরা উদ্যোক্তা হয়েছি, আমরা একটা বড় ধরনের স্বপ্ন একটা লালন করছি, সেটা বোধ হয় আমাদের সবারই একটা সম্ভব হবে। আর অনলাইন বিজনেস যারা করছেন তাদের জন্য আমার একটা কথা থাকবে যে আপনারা একজন আরেকজনের প্ল্যাটফর্মটাকে নষ্ট করবেন না। একজন দেখা যাচ্ছে যে অনেক অনেক বেশি প্রাইসে আপনারা সেল করছেন, আপনার আরেকজনে দেখা যাচ্ছে যে একটা মিনিমাম লেভেলে থেকে একটা সেল করছে। এখন হয় কি যে আমার আপনার পেজের মধ্যে কিন্তু অনেকগুলো, আমাদের বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে সবাই কিন্তু আমাদের সাথে অ্যাড নেই, এরকম অনেক ধরনের অনেক পেজ আছে। তারপরেও হয়তো দেখা যায় যে আমরা যেন কেউ কাউকে, কোনো একটা মানুষকে যেন না ঠকাই, অনেক বেশি মাত্রায় প্রাইসটা নিয়ে কেউ যেন কাউকে না ঠকাই, এই প্রবণতাটা আমাদেরকে কি করতে হবে, আমাদের মাথা থেকে মন থেকে সেটাকে মুছে ফেলতে হবে। কেন, আমিও যখন বলা যায়, আমি একটা উদাহরণ দিই, আমি যখন জুতো কিনতে যাই তখন দেখা যায় যে এক জোড়া জুতোতে কিন্তু দুজোড়া জুতো প্রাইস নেওয়া হচ্ছে। এটা কিন্তু সাধারণ যারা আছে তারা কিন্তু সেটাকে ধরতে পারে না, তারা কিন্তু সেটাকে বুঝতে পারে না। ঠিক তেমনই ক্ষেত্রে আমরা যারা কাপড় সেল করছি, শাড়ি সেল করছি, থ্রি পিস সেল করছি, সেই জায়গাটায় কিন্তু এটাই হচ্ছে। কারণ যারা সাধারণ মানুষ আছে, যার কিন্তু এটা বোঝার কোনো উপায় নেই, হ্যাঁ, তিনি কিন্তু কি করছেন যে দ্বিগুণ বা তিনগুণ একটা প্রাইস নিচ্ছেন। সেটাতে দেখা যায় সবার কিন্তু কি, সবার কিন্তু ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা সমান থাকে না। অনেক সময় দেখেছি যে একজন মানুষ, তার হয়তো পছন্দ হয়েছে, তার কিন্তু এই জায়গাটার কারণে, প্রাইসের কারণে কিন্তু সে কিনতে পারছে না। এটা একটা বিষয় থাকে। আর আরেকটা হচ্ছে যেটা বললাম যে অনলাইনে যারা বিজনেস করছেন তারা এটা মাথায় রাখবেন, আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন পেজে বা সবার সামনে আসছেন, আরেকটা জায়গায় আপনি যদি সবজি কিনতে যান, আপনি যদি একটা শার্ট কিনতে যান, আপনি যদি অন্য আরেকটা প্রোডাক্ট যদি কিনতে যান, একটা যদি চশমাও কিনতে যান, সেখানে কিন্তু আপনি কাস্টমার। এই জিনিসগুলো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আমি যে আজকে এটা সেল করছি, কিন্তু অন্য আরেকটা জায়গায় আমিও কিন্তু একটা কাস্টমার। নিজেকে কাস্টমার হিসেবে দাঁড় করিয়ে আমরা যেন যে যে কাজটাই করি না কেন, প্রত্যেকে প্রত্যেকের প্রোডাক্টের সম্পর্কে যেন সচেতন হই, এবং প্রত্যেকে যেন একটা সমান মাপে, মানে যে ভোক্তা যেন সে কিনতে পারে, ওই জিনিসটা মাথায় রেখে তারপরে যেন আমরা আগাতে পারি। অনেক চমৎকার করে গুছিয়ে বলেছো, অনেক কিছু আসলে আমরা জানলাম। আমাদের সময় একদম শেষ, একেবারে আমাদের 10:30 ক্রস করে গেছে। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকেও, এবং ধন্যবাদ সবাইকে। আমরা এখান থেকে আসলে অনেক কিছু জানতে পারলাম, একজন আরেকজনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আমাদের একজন প্রিয় উদ্যোক্তা, অনেক সফল উদ্যোক্তা সেলিম মাহবুবুর আছে। সেলিম মাহবুবুর, তোমাকে অনেক ধন্যবাদ যে প্রথম থেকে এই পর্যন্ত আমাদের সাথে আছো। আর
আমাদের গ্রাজুয়েট ফোরামের সকল সদস্য সহ গ্রিন সোসাইটি বাংলাদেশের সকল সদস্য সহ সকল অডিয়েন্স যারা আজকে আমাদের স্টার্টআপ ওনারদেরকে শুনেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদের প্রতি শুভেচ্ছা জানাই, আর আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন। আমাদের এই বাংলাদেশ নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা এই কোভিড সময়ে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, আর তারা শুধু নিজেরা বেঁচে থাকার চেষ্টা করছে এরকম নয়, তারা আসলে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে, কালাপস হওয়া থেকে বাঁচিয়ে রাখছে। ফলে আমরা যদি তাদের প্রতি হাত বাড়িয়ে না দিই, আমরা যদি সহযোগিতার হাত না বাড়াই, তাহলে আসলে তারা ক্ষতিগ্রস্ত হবে, ব্যাপারটা এমন নয়, পুরো বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে। এমনিতে কর্ম নাই, অফিস আদালতে চাকরি নাই, এই অবস্থায় তরুণ প্রজন্ম বোঝা না হয়ে নিজেদের মেধা সামর্থ্য ব্যবহার করে তারা যে আমাদের সেবা এগিয়ে এসেছে, এখন আমাদের পালা হচ্ছে আমরা কি করে তাদের সহযোগিতা করব, সেটা আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। ফলে আমি অনুরোধ করব, আমি সহ আমরা যারা এই কমিউনিটিতে আছি, আমরা সবাই স্টার্টআপদের সাথে থাকব, স্টার্টআপ ওনারদের সাথে থাকব, স্টার্টআপের ছোটখাটো ভুল ত্রুটিগুলো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, প্রয়োজনে পরামর্শ দিব, কিন্তু এই দেশকে এগিয়ে নিতে হলে এটা একটা বড় সুযোগ যে ঘরে ঘরে ছোট ছোট শিল্প গড়ে উঠতে হবে। আর সেই ছোট ছোট শিল্প কখন গড়ে উঠবে, যখন আমরা সবাই মিলে তাদের সহযোগিতা করব। আজকে এ পর্যন্তই, আমাদের অতিথিবৃন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ চমৎকার আলোচনা হয়েছে, আমি নিজেও শিখেছি, অডিয়েন্স নিশ্চয় অনেক কিছু জানতে পেরেছে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।